আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন 2020 ভার্চুয়ালি এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলেও আমরা অ্যাকচুয়ালি কিছু সংখ্যক ভাই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা এই সম্মেলন শুরু করতে যথাসময়ে শুরু করতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়াতুন তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ। কর্মী সম্মেলন 2020-এর শুরুতেই পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করে শোনাচ্ছেন আল মারকাজুল ইসলামী আসসালাফির সম্মানিত শিক্ষক হাফেজ লুৎফর রহমান সাহেব বগুড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন সাদ হচ্ছে, আর স্মরণ কর যখন তোমার প্রতিপালক বনু আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের বের করলেন এবং তাদেরকে তাদের ওপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষী থাকলাম এটা এজন্য যাতে তোমরা কিয়ামত দিন বলতে না পারো যে আমরা এই বিষয়ে জানতাম না, অথবা তোমরা জানো কিয়ামতের দিন এ কথা বলতে না পারো যে আমাদের পূর্বপুরুষরাই ইতিপূর্বে শিরক করেছে আর আমরা তো তাদের পরবর্তী বংশধর।
অতএব ওই বাদীপন্থীরা যে পাপ করেছে সেজন্য কি তুমি আমাদের ধ্বংস করবে? সূরা আরাফ 132-133 নম্বর আয়াত। সৃষ্টি সূচনায় গৃহীত এই অঙ্গীকার আহাদে আসলাত নামে পরিচিত। সেদিন সকল মানুষ আল্লাহকে প্রতিপালক হিসেবে স্বীকার করে নিয়েছিল, কিন্তু দুনিয়াতে এসে তাদের অধিকাংশ শিরক করে, অতপর তারা বাপ দাদার দোহাই দিয়ে বাঁচতে চায়, কিন্তু তাতে কাজ হবে না, কেননা প্রত্যেকে স্ব কৃতকর্মের জন্য দায়ী হবে। অতর আয়তে আল্লাহ আমাদেরকে সৃষ্টি সূচনায় কীর্ত অঙ্গীকারের কথা স্মরণ করে দিয়েছেন, যেন আমরা সাবধান হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াতে কালামে পাক শুনলাম। এ পর্যায়ে ইসলামী জাগরণী পেশ করছেন মোহাম্মদ মিজানুর রহমান, জয়পুরহাট, সদস্য আল হেরা শিল্পগোষ্ঠী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। এক আল্লাহর উলুহিয়াত, এক নবীর এক ইমামত, কায়েম করতে কুরআন সুন্নাহ কোশিশ নিরন্তর, ভয় করে না বুলেট বোমা ইমানি অন্তর, এক নীতিতে আল্লাহর পথে ডাকে সর্বদাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। কত নেতা জেলে গেল, কত বন্ধু কাজ হারাল, ঠিক না বেঠে? কত নেতা জেলে গেল, কত বন্ধু কাজ হারাল, নির্যাতনে ঘর ছাড়িল হাজার স্বজন, হাফিজুর ভাই বিলাইল অকাতরে জীবন, দারুণ ব্যথা বুকে লয়ে করে যাই লড়াই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, বিনতাই মিয়ার হলো মরণ অন্ধকারাগারে, জেলের মধ্যে বিন হাম্বলের আঘাতে খুন ঝরে, তাদের কথা স্মরণ করে শান্তি খুঁজে পায়, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। জুলুম তোমরা কর যত, ভীতি দেখো অবিরত, জুলুম তোমরা কর যত, ভীতি দেখো অবিরত, অপবাদ দেও শত শত, মনে চাই যেমন, মিথ্যা মামলা দেয়া কর মানির মান হরণ, আল্লাহ তালার আদালতে জাহান্নামে ঠাই,
হয় হকের পতন নাই, আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই, আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। লিল্লাহে তাকবীর, আরো জোরে সোরে আল্লাহর বরকতের ঘোষণা দিন, জোরে সোরে তাকবীর দিন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামী জাগরণী শুনলাম এ পর্যায়ে স্বাগত ভাষণ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন 2020-এর স্বাগত ভাষণ পেশ করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক নুরুল ইসলাম। স্বাগত ভাষণ পেশ করছেন জনাব অধ্যাপক নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আহলে আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক এই কর্মী সম্মেলনে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই সিজদায়ে শুকর, যার অবারিত রহমত ধারার বর্ষণে বিশ্বব্যাপী এই মহামারী করোনার আতঙ্কে আতঙ্কিত মানুষের এই প্রতিকূল পরিবেশে মানুষের সার্বিক জীবন পবিত্র ওহির বিধানে গঠন করার পরম লক্ষ্য নিয়ে আমরা দারুল ইমারত রাজশাহীতে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে সুস্থভাবে সহি সালামতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই জন্য আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার দেখানো পথ মত মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, সেই নবীর উপরে আমরা সমস্বরে দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তরিকা যার দেখানো পথ ছাড়া বর্তমান এই বিশ্বে শান্তির কোনো উপায় নাই এবং এই মহা সংকট থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই। আল্লাহ বলেন, লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উপস্থিত আজকের এই সম্মেলনের সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মোহতারম আমিরে জামাত, যিনি গোটা বিশ্বের আহলে হাদিসদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে উপহার দিয়েছেন আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ থিসিস, যিনি তার সমস্ত জীবন আহলে হাদিস আন্দোলনের জন্য ব্যয় করছেন, সেই ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। সম্মেলনে উপস্থিত এবং অনলাইনে যে সমস্ত আমাদের নিবেদিত প্রাণ কর্মী, মজলিসে আমেলা, মজলিসে সুরা, সাধারণ পরিষদ সদস্য, কেন্দ্রীয় পরিষদ সদস্য সহ সর্বস্তরের কর্মী আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি মহিলা সংস্থা,
সমাজকল্যাণমূলক সংগঠন আল আউনের সকল সদস্য, সর্বস্তরের সুধী কর্মী, হিতাকাঙ্ক্ষী বন্ধুবরেণ্য, বিশেষ করে বর্তমানে এই সংকট সময়ে দেশের সকল স্তরের জনপ্রতিনিধি, প্রশাসক, জনদরদী ভাতৃমণ্ডলী, আপনাদের প্রতি রইল এই সম্মেলনের তরফ থেকে, আমাদের তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুগণ, নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসু মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ-শুহাদা ইয়াউমাল কিয়ামাতি লিমাকানিহিম মিন আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু লোক, অল্প সংখ্যক কিছু লোক আছে যারা নবীও নন রসুলও নন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে তাদের উচ্চ মর্যাদা দেখে নবীগণ শহীদগণ ঈর্ষান্বিত হবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হাল তুকবিরুনা মানহুম, হে আল্লাহ রাসূল, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম কাওমুন তুহাব্বুনা বিরুহিল্লাহি আলা গাইরি ইরহামিম বাইনিহিম, তারা রেহেমের বন্ধনে, আত্মীয়তার বন্ধনে বন্ধিত নয়, কিংবা দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার খাতিরেও তারা বন্ধুত্ব করেনি, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিন, পবিত্র কোরআন, এই ওহির বিধান কায়েমের লক্ষ্যে যারা পরস্পর পরস্পর ভাতৃত্ব বন্ধনে একত্রিত হয়ে তারা এক জায়গায় আসে। ফাওয়াল্লাহে ইন্না উজুহাহুম নানুর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছেন যে, আমি আল্লাহর কসম করে বলছি, শোনো, কিয়ামতের দিন তাদের চেহারা দিয়ে, মুখমণ্ডল দিয়ে আলোক জ্যোতি বিস্মৃত হবে, ওয়ালা নূরিহিম, তারা নূরের চেয়ারে উপবেশন করবেন, লা ইয়াখাফুনা ইল্লা খাফান নাস, যেদিন মানুষ ভয়ে ভীত হয়ে, শঙ্কিত হয়ে, আতঙ্কগ্রস্ত হয়ে থাকবে, তারা শঙ্কিত হবে না, ভীত হবে না, তারা আতঙ্কগ্রস্ত হবে না। অকারা হাজিল আয়া, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তহন আয়াত পাঠ করলেন, আলা ইন্না আউলি আল্লাহে লাখাউফুন। বন্ধুগণ, এই সংকট সময়ে আপনারা জীবন বাজি রেখে একমাত্র ওহিভিত্তিক নিজের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ সংস্কার করার লক্ষ্যে দূর দূরান্ত থেকে, প্রত্যেকটা জেলার থেকে আমাদের নির্দিষ্ট পরিমাণ লোক এখানে কর্মী উপস্থিত হয়েছেন, একমাত্র উদ্দেশ্য পরকালের মুক্তি। আমি আমার এ সময়ে আপনাদের কাছে আবেদন রাখব, আপনারা আমাদের এই সম্মেলন শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবেন, তিনি যেন সহি সালামতে সুন্দরভাবে আমাদের এই সম্মেলন সফলভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ,
আহলেত আন্দোলনের এই কর্মী সম্মেলনে আপনাদের আগমন, আপনাদের শ্রম, আপনাদের সময়, আপনাদের ত্যাগ তিতিক্ষা যে কোরবান করেছেন, এর বিনিময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাযায় খায়ের দান করেন, পরকালে মুক্তি দান করেন, এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা জান্নাত নসিব করেন। দূর দূরান্ত থেকে যারা আমাদের এই কর্মী সম্মেলনে দর্শক শ্রবণ করছেন, সবার প্রতি আমাদের আবেদন, আহলেদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেদিস যুব সংঘ এবং আমাদের যে সমস্ত অঙ্গ সংগঠন, সবার জন্যই আপনারা দোয়া করবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়া হিসাবে এই সংগঠনকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যারা সংশ্লিষ্ট, আমাদের সাথে যারা সার্বিকভাবে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, দোয়া করে, ভালো কামনা করে সাথী হয়েছেন, সবাইকে নিয়ে যেন আমরা পরকালে আমাদের সেই মহাসংকট মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আমাদের স্থান হয়, আল্লাহ সেই ব্যবস্থা করে দিন। এবং বর্তমানে বাংলাদেশের উপরে, গোটা বিশ্বের উপরে যে করোনা সংকট চলছে, এর থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন, আমাদের পাপগুলো ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য গোপন সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আমাদের উপরে শান্তি নাজিল করুন। আপনাদের যাতায়াত পথ সুন্দর হোক, আপনারা যারা যেখান থেকে এসেছেন আল্লাহ যেন সহি সালামতে আবার সেখানে ফিরে যেয়ে কাজ করতে পারেন, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যৎসামান্য শ্রম কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন জনাব আব্দুর রশিদ আক্তার, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক। আলোচ্য বিষয়ে কর্মী গঠনের ধারাবাহিকতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কর্তৃক আয়োজিত এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, উপস্থিত মজলিসে আমেলা, শুরা, কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য, প্রাথমিক সদস্য সহ যুব সংঘ আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ, আজকে আমরা দেশে চলমান এই করোনা ভাইরাস মহামারীর মধ্যেও সীমিত আকারে কর্মীর উপস্থিতি এবং দেশ ও দেশের বাইরে থেকে অংশগ্রহণ করার জন্য এই জুম অ্যাপসের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে কর্মী সম্মেলন আজকে অনুষ্ঠিত হলো, এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া কেরামের উপরে,
বিশেষ করে রহমতুলিল আলামিন সাইয়দুল মুরসালিন শেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্বনন্দিত নবী যে নবীর দেখানো পথ ও পদ্ধতি আমাদেরকে একমাত্র ইহকালীন জীবনে কল্যাণ পরকালীন জীবনে মুক্তি দিতে পারে আমরা আসুন সেই রাসূলের উপরে শ্রদ্ধাভরে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা আজকে উপস্থিত এবং দেশের বাইরে থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার যে বিষয় সে বিষয়ের দিকে যাচ্ছি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং প্রতিদিনের যে রুটিন প্রত্যেকটা কাজ আমাদের ধারাবাহিকভাবে চলে আসছে ঠিক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী হিসাবে সংগঠনের কাজ আমরা যখন শপথ গ্রহণ করি তখন আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যর সাথে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা কবুল করেছিলাম গ্রহণ করেছিলাম সেই আলোকে আমরা যে যেখানে অবস্থান করছি আমাদের অবস্থানে থেকে সংগঠনের কাজ চালিয়ে যেতে হবে আমরা বিগত ছয় সাত মাস প্রায় করোনা ভাইরাসের কারণে সাংগঠনিক কাজ আমরা কে কীভাবে করছি সেটা আমরা নিজেরাই জানি তবে আমাদের কাজকে অব্যাহত রাখতে হবে তাই প্রথম আমরা সবাই কর্মী আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী হিসাবে আমরা সবাই মাঠে ময়দানে কাজ করছি কিন্তু গঠনতান্ত্রিক নিয়মে যে ধারাবাহিকতা আছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য মূলত দাঁড়িয়েছি আমরা স্বাভাবিকভাবে কোনো একটি কাজে সমর্থক আগে তৈরি করি যদি আমাদের গঠনতন্ত্রে কর্মীর যে তিনটা স্তর আছে প্রাথমিক সদস্য সাধারণ পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় পরিষদ সদস্য আহলে হাদিস আন্দোলনের গঠনতন্ত্রে এই তিনটা ধারাবাহিকভাবেই উত্তীর্ণ কীভাবে হবে এটা আমরা সবাই কম বেশি জানি গঠনতন্ত্রে যে বিষয়টা আছে যে প্রাথমিক সদস্য একজন ব্যক্তি যদি আহলে হাদিস আন্দোলনের প্রাথমিক সদস্য হতে চান তাহলে তার কী গুণ থাকা লাগবে এবং ধারাবাহিকভাবে সে সাধারণ পরিষদ হতে হবে এরপর কেন্দ্রীয় পরিষদ সদস্য হবে প্রথম হচ্ছে যিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সিদ্ধান্তকে নিঃশর্তভাবে মেনে নেওয়ার স্বীকৃতি প্রদান করেন নির্ধারিত সিলেবাস অধ্যয়নে রাজি থাকেন প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন ও সংগঠনের নির্দেশ পালনে প্রস্তুত থাকেন যে কোনো সময় যে কোনো নির্দেশ আসবে সেটা আমার অবস্থানে থেকে সেটা সম্পাদন করার জন্য আমি প্রস্তুত থাকব এবং আমাদের যে নির্ধারিত সিলেবাস আছে যে প্রাথমিক সদস্যের জন্য যে সিলেবাস সেই সিলেবাস পড়ার জন্য আমাদের রাজি থাকতে হবে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং সেটা জামাতে আদায় করার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সিদ্ধান্তকে নিঃশর্তভাবে আজকে দেশে যত ইসলামিক বা অইসলামিক দল আছে তারা নিজেদের মতো সব কিছুকে সিদ্ধান্ত তারা দিয়ে থাকে আহলে হাদিস আন্দোলনের একজন প্রাথমিক সদস্য পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করেই তারা কাজ করবে আমরা কোরআন হাদিসের বাইরে কোনো সিদ্ধান্ত দিতে সক্ষম আছি কোশ্চিনকালেও নয় এই জন্য প্রাথমিক সদস্য যদি এই গুণগুলো থাকে তাহলে তার সামনে আমরা তাকে সাধারণ পরিষদ সদস্য করার জন্য সামনের যে কাজগুলো আছে সেই কাজগুলো তাদের সামনে উপস্থাপনা করা তো প্রথম আমরা দেখলাম যিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সিদ্ধান্তকে নিঃশর্তভাবে মেনে নেবেন এবং তিনি নিয়মিত সিলেবাস অধ্যয়নে রাজি থাকবেন প্রাথমিক সদস্য ফরম যেটা আছে সেটাকে পূরণ করতে হবে তিনি প্রাথমিক সদস্য হিসাবে উত্তীর্ণ হবেন এরপরে আমরা সাধারণ পরিষদ সদস্য যে সকল প্রাথমিক সদস্য সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি
ও কর্মসূচির সাথে সচেতনভাবে একমত হন। আমাদের সাধারণ পরিষদ সদস্য হওয়ার জন্য সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য, আমরা লক্ষ্য কোন লক্ষ্য উদ্দেশ্যে আমরা কাজ করি, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আমরা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করি। অতএব সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য, মূলনীতি, কর্মসূচি, আমরা জানি যে আমাদের মূলনীতি কয়টা, পাঁচটি মূলনীতি আছে আর চার দফা কর্মসূচি আছে। তাহলে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য, মূলনীতি এবং কর্মসূচির সাথে যদি আমরা সচেতনভাবে একমত পোষণ করি, তখন আমি সাধারণ পরিষদ সদস্য হিসাবে যে কাজ সেটা হচ্ছে যিনি সংগঠনের সামগ্রিক তৎপরতার স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করেন এবং অন্য কোনো আদর্শিক সংগঠনের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক রাখেন না, যিনি যাবতীয় হারাম কবিরা গুনাহ হতে বিরত থাকেন এবং পবিত্র কোরআন ও সহিহাদিসের নির্ধারিত সহিহাদিসের আলোকে ব্যক্তি পরিবার সমাজ গঠনে সচেষ্ট থাকেন, তাহলে যিনি যাবতীয় হারাম এবং কবিরা গুনাহ থেকে বিরত থাকবে এবং পবিত্র কোরআন ও সহিহাদিসের আলোকে ব্যক্তি পরিবার এবং সমাজ গঠনে যে ব্যক্তি আগ্রহী হবেন তিনি সাধারণ পরিষদ সদস্য হিসাবে উত্তীর্ণ হওয়ার জন্য বিবেচিত হবেন। পবিত্র কোরআন ও সহিহাদিসের আলোকে আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে হবে, পারিবারিক জীবনে, আমরা অনেক আছি ব্যক্তি জীবনে আছি কিন্তু পারিবারিক জীবনে সে ব্যাপারে আমরা অত সচেতন নই। আমাদের যদি আমরা আহলে হাদিস আন্দোলনের কর্মী হই তাহলে আমাদেরকে ব্যক্তি পরিবার এবং সমাজ নিয়ে ভাবতে হবে। আজ কি আলেম আর কি সাধারণ কি অসাধারণ সব মানুষ ব্যক্তিকে নিয়েই ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, একমাত্র আহলে হাদিস আন্দোলনের কর্মীরাই কিন্তু ব্যক্তিকে নিয়েও যেমন চিন্তা করে যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকেও নিয়ে ঠিক চিন্তা করে। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, সেহেতু আমরা এই সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকতা রাখছি কিন্তু সবার মধ্যে এই চেতনা যে আমি নিজে বাঁচব, পরিবার এবং সমাজকে বাঁচানোর জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা সমাজ গঠনে সচেষ্ট থাকব। যিনি আমেলার সদস্য অনুমোদন লাভ করবেন এবং আমিরে জামাতের নিকটে সারি আনুগত্যের বায়াত নেবেন, আপনারা আজকে সকালে নিশ্চয়ই মোহতারাম আমিরে জামাতের নিকটে বক্তব্য শুনেছেন যে সারি আনুগত্যের বায়াত আমরা নিয়ে থাকি, যিনি নেবেন তিনি সাধারণ পরিষদ সদস্য হিসাবে উত্তীর্ণ হবেন, এই গুণগুলো যার মধ্যে থাকবে। যদি আমরা এগুলা অর্জন করতে পারি তাহলে আমরা প্রাথমিক সদস্য থেকে সাধারণ পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য থেকে সর্বোচ্চ আন্দোলনের যে ক্যাডার সেটা হচ্ছে কেন্দ্রীয় পরিষদ সদস্য। কেন্দ্রীয় পরিষদ সদস্য সকল সাধারণ পরিষদ সদস্যের জন্য যে কাজ সেটা হচ্ছে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের জন্য সংগঠনের নির্দেশ অনুযায়ী যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকেন। যিনি ইসলাম ও জাহিলিয়াত তথা তাওহীদ ও শিরক সুন্নাত ও বিদআত ইত্তেবা ও তাকলিদ প্রচলিত রাজনীতি অর্থনীতি এবং ইসলামী রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন, যিনি আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সর্বদা জানমালের কুরবানি দিয়ে থাকেন, যিনি নির্ধারিত সিলেবাস অধ্যয়ন করেন ও পরীক্ষা উত্তীর্ণ হন, অতঃপর মজলিসে আমেলার অনুমোদন লাভ করেন এবং মুহতারাম আমিরে জামাতের নিকটে সারি আনুগত্যের বায়াত গ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআন ও সহিহাদিসের নিঃশর্ত অনুসারী হয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনকে পবিত্র কোরআন ও সহিহাদিসের আলোকে ঢেলে সাজানোর জন্য
মোহতারামা আমিরে জামাতের নিকটে আমরা সারি আনুগত্যের বায়াত নিয়ে থাকি। এই বায়াতকে যারা ভুল ব্যাখ্যা দিয়ে আজকে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমরা কি তাদের সাথে একমত পোষণ করতে পারি? সবাই বলেন আমরা কি একমত পোষণ করতে পারি? কারণ যেখানে আনুগত্য নাই সেখানে কিছুই থাকে না। এই জন্য আসুন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যেই মহৎ লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি বাস্তবায়ন করার জন্য কর্মীর ধারাবাহিকতা রেখেছেন সেটা আমরা অব্যাহত রেখে নিজেদেরকে যোগ্য আল্লাভীরু কর্মী হিসাবে গড়ে ওঠার জন্য আমরা প্রাথমিক সদস্যের যে গুণ, সাধারণ পরিষদ সদস্যের যে গুণ, কেন্দ্রীয় পরিষদের যে গুণ, সেটা ধারাবাহিকভাবে আমরা সিলেবাস অধ্যয়ন করব এবং জ্ঞান অর্জন করে ইমান ও আমলে আমরা যেন আল্লাহ বরকত দান করে এবং সারি আনুগত্যের বায়াতের মাধ্যমে সুশৃঙ্খল শান্তিময় এক জীবন, ইহকালীন জীবন এবং পরলৌকিক জীবনে যেন আজকে যেভাবে আমরা সংগঠন করি একই আকিদার উপরে, একই বিশ্বাসের উপরে, একই নীতির উপরে জীবন যাপন করছি। মানুষের নিন্দাকে আমরা নিন্দা মনে করছি না, মানুষের কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জামাতবদ্ধ জীবন যাপন করে যেমন দুনিয়াতে বসবাস করছি পরলৌকিক জীবনে যেন আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে মোহতারামা আমিরে জামাত সহ আমরা যেন জান্নাতুল ফেরদাউসে ঠাঁই পাই। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মেলনের পর্যায়ে উদ্বোধনী ভাষণ পেশ করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র প্রফেসর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। কর্মী সম্মেলনে উদ্বোধনী ভাষণ পেশ করছেন মোহতারাম আমিরে জামাত ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث لنفسه ومن أوفى بعهده من الله فسيؤتيه أجرا عظيما। সূরা ফাতহ 10 নম্বর আয়াত। বহুদিন পরে করোনা লকডাউনের এই ডামাডোলের মধ্যে আজকে মার্কাজের ফুলগুলো এসে গেছে, বাগান মুখরিত হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ। আজকে আনন্দে রাখার জায়গা আমাদের মধ্যে নাই, এতদিন যেন মনে হচ্ছিল মরুভূমিতে বসে আছি। পানি পেলে যেমন মাছ আনন্দে লাফায় বর্ষার পানি পড়লে, কর্মী পেলে অরবিন্দ নেতাদের উত্তুল্য আত্মা আসে ভিতরে বাইরে, একটা নতুন চেতনা সৃষ্টি হয়ে আসে। আজকে আমাদের এখানে বসে আছে, আমাদের কিন্তু ঠিক সেই অবস্থায় আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আল্লাহ পাক আমাদের এই পারস্পরিক মহব্বত এবং ভালোবাসাকে আরও দিন দিন বৃদ্ধি করে দিন। কিসের বরকত এটা? চলে যান দূর অতীতে, এই বাবা তো খেয়াল করো, দূর অতীতে চলে যান। ভূমিকায় বলছি, যে কোনো জিনিস প্রতিষ্ঠা করতে গেলে এক মনায় এক ধ্যানের নিবেদিত প্রাণ, একদল মানুষ এবং একজন নেতা প্রয়োজন, যে কোনো জিনিস। এই যে মসজিদটা আপনারা দেখছেন, বিশাল মসজিদ না, রাজশাহী শহরে এত মসজিদ নাই। অথচ এই মসজিদ করতে গেলে একজন মিস্ত্রি লাগেনি, তার সঙ্গে যোগাড়ি লাগেনি। আপনি যদি বলেন মিস্ত্রি ছাড়াই শুধু যোগাড়ি করেছে, তাহলে কি কেউ বিশ্বাস করবে?
রদি বললেন শুধু মিস্ত্রি করেছে, জোগাড়ি টাটলে লাগে না, বিশাল জোগাড়ি, এর বড় মিস্ত্রি রাজশাহী অঞ্চলে এসছে, বড় মিস্ত্রি নাই, সে একাই করেছে, কোনো জোগাড়ি লাগে নাই। কোনো পাগলে বিশ্বাস করবে? হ্যাঁ, কিছু পাগল আছে তারা বিশ্বাস করে, তারা বলে কিছুই লাগে না, একাই যথেষ্ট। জি হ্যাঁ, তারা হলো অতি মানুষ, তারা একাই সব পারে, আমরা অতি মানুষ নই, আমরা সাধারণ মানুষ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট লক্ষ্যে দুনিয়া এসেছিলেন, এই জাহেলি সমাজকে আধুনিক সমাজে পরিণত করার উদ্দেশ্য নিয়ে, পতিত মানবতাকে উন্নত করার জন্য তিনি এসেছিলেন। মানুষ যখন তার মানবিক মর্যাদা হারিয়ে পশুত্বের নিম্নতম পর্যায়ে চলে গিয়েছিল, সেই পর্যায় থেকে তাদেরকে উত্থান ঘটিয়ে পুনরায় প্রকৃত মানুষে পরিণত করার জন্যই শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল। আর সেজন্যই তিনি সংগঠন শুরু করেন আল্লাহর নামে অঙ্গীকারের মাধ্যমে। অঙ্গীকারবিহীন কোনো মানুষকে তিনি সংগঠনে নেন নাই, এমনকি একবার না, দুইবার না, বারবার ডেকে ডেকে তাদেরকে বায়াত নিয়েছেন। কারণ তিনি ভালো করে জানতেন, দূরদর্শী নেতা হিসেবে, যে অঙ্গীকারহীন ব্যক্তিকে সামনে রেখে আমি কোনো কাজে এগিয়ে যেতে পারবো না। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, প্রথমবারে 6 জন, দ্বিতীয়বারে 12 জন, তৃতীয়বারে 75 জন, সিরাত রসুল মনে মনে পড়েন আর দেখেন, 73 জন পুরুষ আর 2 জন নারী বায়াত হয়ে গেল, তাদের সঙ্গে চুক্তি হলো। আল্লাহ রসুলের পক্ষ থেকে তার চাষা আব্বাস এক চুক্তিগুলো পেশ করলেন, যখন মোহাম্মদ তোমাদের কাছে যাবে তার সঙ্গে কিন্তু আমরা যাব না, এখন তিনি মক্কা আছেন, সেফে আছেন, আমরা যদিও ইসলাম কবুল করি নাই কিন্তু সে আমাদের ভাতিজা, তার রক্তের সঙ্গে আমার রক্ত মিশ্রিত, তার সামান্য কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না, এজন্য এখানে সে নিরুপদ্রবভাবে দিনের দাওয়াতে কাজ করে যাচ্ছে, তোমরা যদি নিয়ে যাও মদিনায় তাহলে অঙ্গীকার করতে হবে যে তার কোনো ক্ষতি তোমরা করবে না। চিন্তা করুন, তিনি বলছেন, তিনি তখন মুসলমান হয়নি প্রকাশ্যভাবে, কেউটা বলেন, জোরে সোরে বলেন, কে উনি? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ওনার চাচা, 10টা চাচা, তোমার 1টা চাচা আবুল আহাব, মনে রেখেন, সে ছিল তার রক্তক্ষেক, আর এই চাচা তার জীবন বাঁচানোর জন্য জীবন দিয়ে সারা জীবন, ইনি প্রকাশ্যে মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের অল্প আগে, বলা যায় একদিন দুদিন আগে, কিন্তু অপ্রকাশ্যভাবে তিনি তার জানমালের হেফাজতকারী ছিলেন। এই চাচা, রাতের অন্ধকারে এই কথাগুলো হচ্ছে, যারা হজ করেছেন, বড় শয়তানটা মারার জায়গা আছেন একটা, ওই জায়গাটায় এই বায়াতটা হচ্ছে। তারপর বললেন, হে আল্লাহ রসুল, আমরা তো জীবন দেব, আমরা কি পাবো? পরিষ্কার বললেন, আল জান্নাহ। বলে আলহামদুলিল্লাহ, বলে জান্নাত যদি পাই আপনাকে সহযোগিতা করার বিনিময়ে, আমাদের জান মালের সব কিছুর উৎসর্গের বিনিময়ে, তো এটাই যথেষ্ট। লা নবী হাজাল বায়আ ওয়ালা নাস্তাকিল, আমরা কখনোই এই বায়াত ভঙ্গ করব না এবং বায়াত ভঙ্গ করার আবেদনও করব না। সেই যুগে জাহেলি আরবে এই একদল মানুষ পাওয়া গেছিল, সেদিন 75 জন মানুষের বায়াত পাওয়া গেছিল বলেই আল্লাহর হুকুম হয়ে গেলে মাত্র 75 দিনের মাঝখানে 26শে সফর তারিখে হিজরত শুরু হয়ে গেল। এজন্য বায়াত এবং হিজরত সঙ্গে সঙ্গে লাগানো, আর হিজরতের সঙ্গে নুসরত চলে আসছে আল্লাহর পক্ষ থেকে বদরের ময়দানে, ডাইরেক্ট ফেরেশতা নেমে গেল। আল্লাহ রসুল জানতেন না যে তিনি বদরের যুদ্ধ করতে যাচ্ছেন, তিনি গিয়েছেন আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে আটকাতে, কারণ এই ব্যবসায়ী কাফেলার আনিত লাভ দিয়ে অস্ত্র শস্ত্র কিনবে, দিয়ে আমাদের মদিনার হামলা করবে, আমাদের ধ্বংস করে দেবে, সেজন্য উনি কাফেলাকে আটকানোর জন্য বেরিয়েছিলেন মাত্র 40 জনকে সাথে নিয়ে, কয়েকজন 300 কয়েকজনকে সাথে করে নিয়ে। হঠাৎ শোনা গেল 1000 ফৌজ নিয়ে আবু জাহাল মজুদ, সুশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য,
তাদের আছে সমস্ত সরঞ্জাম যুদ্ধের, আমাদের কাছে কিছুই নাই, একখানা তরবারি একটা হারলে কী করবো আমরা, ঘোড়া মাত্র দুটা কী করব। মজলিসে শুরার বৈঠক বসে গেল, একদল বললেন হে আল্লাহর রসুল, এই অবস্থায় আমরা মাত্র 300 লোক আর 1000-এর বিরুদ্ধে সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা, আত্মহত্যা করা সামিল, আমাদের মনে হয় এখন মক্কা মদিনা ফিরে যাওয়া উচিত, পরে প্রস্তুতি নিয়ে আসা উচিত। আর একদল বললেন কোশ্চিন কালেও না, যদি আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে ওদের বিরুদ্ধে কেন যে বারকুল গেমাদও নিয়ে চলে যান সেই হাফসার ওখানে সাগরের তীরবর্তী একটা শহরের নাম, সেখানেও যদি আপনাকে নিয়ে যান, সেখানেও যদি প্রস্তুত আছি, কিন্তু আমরা কখনোই মুসার কম যেমন বলেছিল ইযহাব আনতা রব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, মুসা যখন বললেন তার কমকে যদি তোমরা বাইতুল মুকদ্দাস বিজয় করতে চাও তাহলে তোমরা আল্লাহর নামে এগিয়ে যাও, আল্লাহ ওয়াদা করেছেন তোমরা অবশ্যই বিজয়ী হবে। কিন্তু ওরা কি বলল, হবে না, ওখানে আছে আমালেকা ফেরাউনের বংশ, তারা বিশাল বপু, বিশাল শক্তিশালী, ওদের সামনে আমরা এই গুটি কয়েক লোক যে কী যুদ্ধ করবো, এজহাব আনতা ও রব্বুকা ফাকাতিলা, যান আপনি এবং আপনার রব ফাকাতিলা যে যুদ্ধ করেন গিয়া, ইন্না হা উনা কায়দুন, আমরা এখানে বসে রইলাম। কে বলছিল কথাগুলো, মুসার কম বলেছিল, তারা নবীর কথা বিশ্বাস করেনি, দেখতেই পাচ্ছে আমরা বিশাল শক্তিশালী, তাদের সঙ্গে যুদ্ধ করব নবীর কথা শুনি হবে, বিশ্বাস ছিল দুর্বল, আল্লাহর উপরে ভরসা ছিল কম, এজন্য এই কথা বলেছিল। আল্লাহ পাক সেই কথাটা আমাদেরকে শোনাচ্ছেন কোরআনের মাধ্যমে, এই কথাটাই বললেন আল্লাহ রাসূলের সাহাবীদের নেতৃস্থানীয় কয়েকজন ব্যক্তি, পরিষ্কার বলে দিলেন লা নাকুলু কামা ক্বালা মূসা বনী ইসরাঈল লি মূসা বাল নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না মাআকুম মুকাতিলুন, আমরা বলবো আপনি আপনার রব ঝাঁপিয়ে পড়েন বদরের যুদ্ধে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যুদ্ধকারী। দেখছেন এই কথা যদি সেদিন ওরা না বলতো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এত খুশি হলেন, ফাদআলাহু বিখাইর, তাদের জন্য কল্যাণের দোয়া করলেন, হ্যাঁ এরকম তো লোক দরকার। আগের পরামর্শ যেটা ছিল ওটা ছিল বাস্তব ভিত্তিক পরামর্শ, আর এবার যে পরামর্শ আসলো আল্লাহর উপরে তাওয়াক্কল ভিত্তিক পরামর্শ, কোনটা অগ্রাধিকার পেল, আল্লাহ পছন্দ করলেন এই পরামর্শটাকে, বা শুরু হয়ে গেল আল্লাহ বললেন দেখো ইস্তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম ইন্নি উমিতুকুম বিআলফি মালায়েকাতি মুরদিফিন, যখন তোমরা আমার কাছে প্রার্থনা করেছিলে আমি তোমাদের প্রার্থনা কবুল করলাম, এবং তোমাদের সাহায্যের জন্য আমি আসমান থেকে 1000 ফেরেশতা নামিয়ে দিলাম বদরের মাঠে। ফেরেশতা কি মরে গেছে? আজও ফেরেশতা আছে, প্রয়োজন বাংলার জমিনে এরকম বদরি মনোভাবের কিছু লোক যারা স্রেফ আল্লাহর উপরে তওয়াক্কল করে আল্লাহর দিন কায়েমের জন্য রাস্তায় এগিয়ে যাবে, কোনো অস্ত্রের তোয়াক্কা নেই, শেষে ইমানি অস্ত্র বড় অস্ত্র, এই অস্ত্র সেদিন জয়লাভ করেছে, বিশ্ব ইতিহাসকে কাঁপিয়ে দিয়ে সমস্ত ঐতিহাসিকরা বলছে বদরের যুদ্ধে মুসলমানরা কী করে জিতলো, আমরা কোনো যুক্তি খুঁজে পাই না, যেটা তখন প্রশ্নই ওঠে না, সম্পূর্ণ আল্লাহর গায়েবী মদদে সেদিন আল্লাহ বিজয় দান করেছিলেন। কিন্তু ইমানদার মানুষত্বের প্রয়োজন চলে ফেরেশতা তো জয় করবে না, মানুষ যদি এগিয়ে যায় এক পা, আল্লাহ আসেন তার এগিয়ে আসবেন দুই পা। আপনারা যখন সংগঠন শুরু করেছিলেন, যারা যুব সংঘের প্রাক্তন কর্মী, এখন আলহামদুলিল্লাহ আমাদের মতো দাড়ি পেকে গেছে, তারা কি কখনোই একবারও স্বপ্নে বলেছিলেন আমরা যে কোনো মূল্যে সশস্ত্র সংগ্রাম করে বাংলাদেশের ক্ষমতা দখল করব? আল্লাহকে সাক্ষী রেখে মসজিদে বলেন, কেউ কেন বলেছিলেন, কোনো স্বপ্ন দেখেছিলেন? যে সমস্ত ইসলামপন্থী নেতারা আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, ঠিক তাদেরকে ইউকালে ওরা পস্তিয়েছে, আখেরাতে ওরা বসতাবে, ওদের এই দুনিয়াতে সবাই পরিণতি দেখেছে, আখেরাতে ভয়াবহ পরিণতি আরো অপেক্ষা করছে ওদের জন্য। আহলাদের যুবসংঘের বিরুদ্ধে যারা এই সমস্ত বাজে মন্তব্য করেছে সেদিন, তারাও টিকতে পারেনি, এখনও যারা করে যাচ্ছে মিডিয়াওয়ালারা সাবধান, বাজে কথা রটাচ্ছ তোমরা, সরকারের বেসরকারি মিডিয়াগুলো বেদক কথাগুলো সেখানে আছে, তারা বসে আছে
বস্তুনিষ্ঠ সংবাদের নাম করে যুবসংঘের আমিরের বিরুদ্ধে, সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে বাজে ছবি রটিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছ, এরাই হলো বাংলাদেশে জঙ্গি হামলাকারী দল। নবল নাউজুবিল্লাহ বেঞ্জালেক, যুবসংঘের আন্দোলনে যারা আছো সবার উদ্দেশ্য আমার একটাই বক্তব্য, শুরুতে যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অবিচল থাকতে হবে, ডানি বাঁয়ে যাওয়া চলবে না, আখেরাত বিক্রি করে দুনিয়া কামাই করা চলবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাক আখেরাত বেঁচে থাক, এটি আমাদের লক্ষ্য থাকবে। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে সে সেরে দুনিয়া পায় আখেরাত হারায়, আর যে ব্যক্তি আখেরাতের জন্য দুনিয়া করে সে দুনিয়া আখেরাত দুটিই পায়। আমরা কি দুটি পাইনি? হ্যাঁ, 3 বছর 6 মাস 6 দিন কারাগারে রেখে ভেবেছিলাম আমরা বিজয়ী হয়ে গেছি, জি না, আমরা বেরিয়ে ভাষণ দিচ্ছি জলদ গম্ভীর স্বরে দুনিয়া কাঁপিয়ে, আর তোমরা ঝুলে পড়ে গেছো মাঠের তলে চলে গেছো। আল্লাহ দেখিয়ে দিয়েছে হতে পারে না, মিথ্যা কোশ্চিন করলে বিজয় হতে পারে না, সত্য চিরদিন বিজয়ী হওয়ার জন্য এসেছে। মোহাম্মদ রসুল্লাহ নিরস্ত্র মানুষ, তিনি অস্ত্র নিয়ে কোশ্চিন করলে আসেন না, নবুয়ত নিয়ে এসেছে, নবুয়ত নিয়ে অস্ত্র নিয়ে আসেন নাই, তার নিরস্ত্র সংগ্রাম সারা পৃথিবীতে আজকে বিজয়ী হয়েছে। পৃথিবীর এমন কোন কর্নার নেই যেখানে দিনে মোহাম্মদের আওয়াজ পৌঁছে যায় নাই। আজকে আমাদের সংগঠন সারা ওয়ার্ল্ডে চলে গেছে, সুদূর সাইপ্রাসে আমাদের সংগঠন হয়ে গেছে, কোথায় সেই মালয়েশিয়া সংগঠন হয়ে গেছে, কোথায় সিঙ্গাপুরে সংগঠন হয়ে গেছে, সৌদি আরবে কুয়েতে সংগঠন হয়ে গেছে, ফ্রান্সের সংগঠন হব হব করছে হয়ে গেল বলে একদিন হয়ে যায়, দেখবেন সারা ওয়ার্ল্ডে এই আলোড়ন চলে যাচ্ছে। শুনে রাখো দেশের এবং প্রবাসের ভাইয়েরা, এখনও যুবসংঘের মূল ব্যক্তি বেঁচে আছে, আমার পরে যত পরে মিথ্যা কথা বলো আমার জীবদ্দশায় কোনো মিথ্যাকে বরদাস্ত করতে রাজি নই। তুমি যত বড় ক্ষমতাশালী তুমি হও, হও তুমি 10 বারের প্রধানমন্ত্রী, তো 3 বছর তো আমরা করি না। যার অন্তরে একদিনে এসব বাজে চিন্তা আসে নাই তার সম্পর্কে বাজে কথা তোমার রটে, আমার জীবদ্দশায় আমি কোশ্চিনকালে বরদাস্ত করতে রাজি নই। বরং জঙ্গিবাদের মূলোৎপাটন করার জন্য আহলে যুবসংঘের জন্ম হয়েছে, সন্ত্রাসের মূলোৎপাটন করার জন্য যুবসংঘের জন্ম হয়েছিল, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একমাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ আহলেদের যুবসংঘ এবং আহলেদ আন্দোলন বাংলাদেশ। অন্য কোনো সংগঠন নেই যারা দুনিয়াবীর স্বার্থ ছাড়া কাজ করে। আমরা আখেরাতের স্বার্থে কাজ করি, আল্লাহ আমাদের পরীক্ষা নেন এবং প্রতিটি পরীক্ষা আল্লাহ আমাদের বিজয় দান করেছেন। তোমাদের কারাগারে 3 বছর তক আমরা করি না, কারাগারে যাবো বের হবো আবার যাবো আবার বের হবো, কিন্তু যদি আল্লাহ পাক আমাদের মঞ্জুর করেন, ফাঁসি শাহাদাত মঞ্জুর করেন, ইনশাআল্লাহ ওটাই আমাদের শাহাদাতের জায়গা, কিন্তু তোমাদেরকে মরতে হবে, সাবধান কবরে তোমাকে শাস্তি পেতে হবে, অন্যায়ভাবে জালিম হিসেবে তুমি জুলুম করবা, আর দুনিয়া এবং আখেরাতে বিজয়ী হবা, এটা আল্লাহর ইতিহাসে নাই, আল্লাহর বিধানে নাই। মুসা মরেছে, ফেরাউন কিন্তু বাঁচে নাই, কিন্তু মুসা মরে নাই, ফেরাউন ডুবে ধ্বংস হয়েছে, মুসা কিন্তু বেঁচে গেছে আল্লাহর হুকুমে। মহরম সামনে আগামী রোববার, আবার মনে করে দিচ্ছি এই মহরমের মৌসুমে শুধু রং মাখামাখির নাম মহরম না, এটা হলো অত্যাচারী সম্রাট ফেরাউনের ধ্বংস আর মিসকিন বিপ্লবী নেতা মুসার উত্থান। আজও বাংলার জমিনে অত্যাচারীদের দাফন হবে, ইনশাআল্লাহ শান্তিপ্রিয়দের উত্থান ঘটবে, এবং সেই শান্তিপ্রিয় হলো তারাই যারা সেরেক পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান নিয়ে সমাজে নেমেছে, সেরেক বে তাদের জন্য তারা ইসলামের নাম গায় না। যত ইসলামপন্থী বাংলার জমিনে আছে আহলে হাদিস ছাড়া অধিকাংশই সেরেক ও বেদাতের অনুসারী, শিরকি আকিদা নিয়ে কোশ্চিনকাল ইসলাম কায়েম হয় না, বিদাতির তরিকে নিয়ে কোশ্চিনকাল ইসলাম কায়েম হয় না, শিরক ও বিদাতের উপরে কোশ্চিন আল্লাহর রহমত নাজিল হতে পারে না, আল্লাহর রহমত নাজিল সিরফ অটুট তৌহিদ পন্থীদের উপরে, সহি সুন্নাহ পন্থীদের উপরে। আমার আবেদন আপনাদের কাছে, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা লড়াই করে আল্লাহর পথে। সাফফান মানে কি, বিভক্ত হয়ে না সারিবদ্ধ হয়ে? বিভক্ত বলারা এই আয়াতগুলো পড়ো না, তোমরা খুবই ওয়াজ করো আমাদের সামনে, ইবনে তাইমের আমির কে ছিল, আলবানি কোন জামাতের নেতা ছিলেন, কথা খুঁজিয়ে পাও না, না কোরআনের উপরে আলবানি, হাদিসের উপরে ইবনে তাইমিয়া, আহলাদিস আন্দোলন বাংলাদেশ চার ইমামকে তক্কা করে না, কোথাকার কোন নাম না তোমরা? আমি কোরআন পড়ে আহলে যুবসংঘ শুরু করেছিলাম, এই সুরাটাই সবটা যুবসংঘের জন্ম লগ্ন থেকে আমাদের কোর্স, তাই না?
তখন থেকে এই চলে আসছে। এখন দেখছি পুরো সুরাটাই নাজিল হয়েছিল একদিনে এক সময়ে। সাহাবায়ে কেরাম বসে গল্প করছেন যে কোরআনের এই অনেক বিধান, এতগুলো বিধান কী করে আমরা একসঙ্গে পালন করি, একটু যদি আল্লাহ পাক একটু ছোটোখাটো আয়াত নাজিল করতো তাহলে আমাদের একটু আমল করা সহজ হতো। এই কথাটা আল্লাহর রাসূলের কানে পৌঁছে গেল, ওরা যত কক্ষের বাইরে থেকে কথা বলছিলেন। সাহাবি আব্দুল্লাহ বিন সালাম রাবি হাদিসের আল্লাহর রাসূল একটু পরে বেরিয়ে আসলাম, এই তোমরা এইসব বলছিলে নাকি যে একটা ভালো সূরা নাজিল হলে ভালো হতো, যাতে সংক্ষিপ্ত সূরা বাকারা বিশাল ছোট না, সূরা আলে ইমরান বিশাল ছোট না, সূরা সব তো বড় বড়, সূরা আহরাফ বিশাল বিশাল সূরা সব। বলে শোনো তোমরা, তোমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন, সঙ্গে সঙ্গে তোমাদের প্রার্থনা কবুল, এই নাও সূরা শোনো। এবার শুরু হয়ে গেল, সর মুখস্থ আছেন আপনাদের। চতুর্থ নম্বর আয়াতে যখন গেলেন তখন সাহাবি যুবক সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওহা লাখ দুটি বসে, আমি এই আয়াতের উপরে জীবন দিতে প্রস্তুত, আমি এই আয়াত ছাড়বো না কোশ্চিন করলো। কোন আয়াত? ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন। এবং মুতার যুদ্ধে যখন সেনাপতির একবার এক দুই তিন করে মরতে লাগলো, সেখানে পরীক্ষা হয়ে গেল, আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। মুরব্বীরে ভাবছেন যে তাই তো কী করি এখন, দুই লক্ষাধিক সৈন্য নিয়ে রোম সম্রাট মজুদ, আর আমরা 1000 মাইল দূরে মদিনা থেকে এসেছি, এখানে মাত্র আমরা 1000 অল্প কিছু মানুষ, আমরা এখন কী করতে পারি? মসজিদ সূরা বৈঠক বসলো, মুরব্বী সাহাবিরা বললেন মদিনায় একজন বাহক পাঠিয়ে দেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের পরবর্তী কী নির্দেশনা দিচ্ছেন বাস্তব অবস্থার প্রেক্ষিতে সেটা আমরা দেখি, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এই কথাটা চলে গেল যুবক সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওহার কানে, উনি ঘোড়া ছুটিয়ে সোজা চলে আসছেন মজলিস শুরার বৈঠকে। হে মুরব্বীরা, আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন? বিশাল সৈন্যবাহিনী দেখে ভয় পেয়ে গেছেন? আমাদের সামনে লক্ষ্য দুটো, এম্মান নাসর এম্মা শাহাদা, হয় বিজয় না শাহাদাত, এর বাইরে কোনো লক্ষ্য নয়। আর বিজয় কখনো সেনাবাহিনীর হাতে আসে না আল্লাহর হুকুম ছাড়া, তার এই ওজস্বিনী ভাষণের সমস্ত সুরার সিদ্ধান্তই পরিবর্তন হয়ে গেল। তারা পরিষ্কার বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ, চলো আল্লাহর নাম করে, বিজয় তো আল্লাহই দেবে, কিসের সৈন্য 2 লাখ 2.5 লাখ বা ছাড়াও কিচ্ছু হবে না, বেরিয়ে গেল। যুদ্ধ হলো, মাত্র 12 জনের বিনিময়ে হাজার হাজার বিরোধী সৈন্য শেষ হলো। ইতিহাস বলছে রোম সম্রাট যাতে সৈন্যরা পিছিয়ে না যায় বুদ্ধি খাটিয়ে সব শিকল বেঁধে দিয়েছিল পায়ে, যাতে পালাতে না পারে, বুঝলে 20-30 জন করে একটা শিকল বেঁধেছে, তো ভালোই হলো সবগুলি একসাথে মরেছে, পালাতে পারেনি কেউ। মাত্র 12 জনের বিনিময়ে মুতার যুদ্ধে বিজয়, ফাতে মক্কার অল্প কিছুদিন আগে জুলকাদ মাসে, ফাতে মক্কা তো হলো পরে। আজকের মধ্যপ্রাচ্য একদিন ছিল খ্রিস্টান মধ্যপ্রাচ্য, হয়ে গেল একদিনেই মুসলিম মধ্যপ্রাচ্য, আজও তারা মুসলিম হিসাবে দুনিয়াতে বসবাস করছে। এই ইতিহাস আমাদের কী শেখাচ্ছে? সৈন্যবল নয়, জনবল নয়, ইমানে বল সবচেয়ে বড় বল। আল্লাহ খালি দেখেছেন যে আমার বান্দারা সেরে আমার উপরে তাওয়াক্কল করে না অস্ত্রের উপরে তাওয়াক্কল করে না মানুষের উপরে তাওয়াক্কল করে। আবু জাহেল বলছিল এ মোহাম্মদ তুমি আমাকে ধমকাচ্ছ, জানো না এই জনপদে আমার চেয়ে বড় দলের নেতা কেউ নয়। আল্লাহ পাক বরদাস্ত করেন, সঙ্গে সঙ্গে নাজির করেন, ফাল ইয়াদ না দিয়া বল না তো জবানিয়া, এই বেটা আবু জাহেল ডাক তোর দল বলকে, আমি ডাকবো আমার ফেরেশতাদেরকে, এক ফেরেশতা তোর শেষ করে দিবি, আছে না আছে করে নে, ফাল ইয়াদ না দিয়া বেটা তোর দল বল সব ডেকে নেয়, ও না তো সানাদু জবানিয়া, আমার ফেরেশতাদেরকে আমি ডাকবো। আমরাও তো এই বলছে যুব সঙ্গে ছেলেরা মনে ডেকে দিও আন্দোলন লোকেরা, সানাদুজ জবানিয়া আমরা ডাকবো না, আল্লাহকে বলবো আল্লাহ ডেকে পাঠাই দেবে, কিছুই লাগবে না। ফেরেশতা যদি সেদিন নামতে বদরের মাঠে 1000, এখন কি একটাই তো যথেষ্ট, 1000 কী করবো, এক জিব্রাইল সব খাতম করে দেবে। বন্ধুরা আমার, ঈমান মজবুত করেন, শিরকের সঙ্গে আপোষ নাই, বেদাতের সঙ্গে আপোষ নাই, সৈয়দের বাইরে কোনো হাদিসের কোনো খবর নেই, ওলামায়ে কেরাম বলেছে জমহুর ওলামায়ে কেরাম, ছাড়ো তোমার জমহুরটা বুঝি না কিছু, আমরা হাদিস দেখাও, হাদিস নাই তো তুমি নাই, কোরআন হাদিস যেখানে আমি আছি সেখানে, কথা মনে থাকবে যুব সংঘের প্রথম দিকে স্লোগান ছিল সেই সময়, এখন তো তোমার কাছে স্লোগান দিতে অনেক সব মরে গেছ,
মনে পড়ে 1995 সালে 5ই নভেম্বরের কথা, আমাকে ঠেকানোর জন্য চিঠি পাঠিয়েছে, যদি আপনি আমাদের এলাকায় আসেন তাহলে আপনাকে বৃহত্তর মুসলিম সমাজকে নিয়ে রুখে দেওয়া হবে। আমার তো জিত চাপে গেল, দেখি বৃহত্তর মুসলিম সমাজ কারা, দেখি চলে গেলাম। ওরে বাপরে, আল্লাহ তো দেখলি পরীক্ষা, প্রথম দিন দিল ডায়রিয়া, কিসের আওয়াজ, সে মরিনা বাসে টানি টানি ডাক্তারদের, পরের দিনে যত ট্যাবলেট সব খেয়ে গিয়ে বসলাম স্টেজে, বলে এই রাখো আজকে আমি রাজনীতি করব। ওই এলাকা হলো জামাত ইসলামের এলাকা আর কমিউনিস্ট পার্টির এলাকা, আহলাদি সব, কিসের আহলাদি, চেতনাহীন আহলাদি সব, মরা লাশ। আজকে যিনি মন্ত্রী ইমাজুদ্দিন প্রামাণিক, উনি ছিলেন সভাপতি, ওই সময় আমি যখন ছিলাম তো উনি ছিলেন না ওই টাইমে, ডক্টর বাড়ি সাহেব ছিলেন সভাপতি ওই সময়, উনি ছিলেন ওই টাইমে, দুদিন তো আগের দিন করে সে চলে গেছে। বসলাম এই রাজনীতির পাগলের রায় আমার সামনে, আমি আজকে রাজনীতি করবো, ওয়াজটাজ বাদ খালি রাজনীতি করবো, সব তো বলে মেরিতে কোন ঝামালে ফেলে নাকি, হ্যাঁ রাজনীতি করো, রাজনীতি দেখাই দেবো তোমাদেরকে। এই স্টেজ হলো বাংলাদেশের পার্লামেন্ট, যারা শ্রোতা আছে হাজার হাজার শ্রোতা, তোমাদের বাংলাদেশের জনগণ, আমার স্লোগান কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, তোমরা কী বলো বলো, লেনিন আছে যেখানে আমরা আছি সেখানে বলো, না 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 ও কী অসহ লেনিন কেটে আমার চিনি না কিছু না হয়ে গেল, কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ বলো আর কেউ বলে না, বলো হেদায় চাও, সর্বেগা চাও, কুদুরি চাও, না তিরমিজি মুসলিম বোখারি চাও, বোখারি চাই বোখারি চাই, হয়ে গেল শেষকালে স্লোগান। এবার স্লোগান আমরা দেওয়া লাগেনি, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না মানব না, স্লোগানে স্লোগানে মুখর হয়ে গেল সব। ডানি তাকিয়ে দেখি মানে আমার স্টেজ ফাঁকা, মানে এতক্ষণ যারা বসেছিল আমার সে হুমকিদাতা কলেজের শিক্ষকটাও আমার পার কাছে বসেছিল, আমি তো চিনি, পরে বলল স্যার আপনার সে হুমকিদাতা পালাইল কি, আলহামদুলিল্লাহ বলবেন এখন, তখন তো আপনার আমার পাশে ছিলেন না, তো এক বক্তব্য সারা ময়দান হয়ে গেছে আমাদের, এখনও সেখানে যুবসংঘ আছে, এখনও আন্দোলন আছে। ওই হাই স্কুলে যিনি সহ কি বলে সহকারী হেডমাস্টার ছিলেন, তিনি পরে আমাদের আন্দোলনের সভাপতি হলেন, তার ছেলে শহীদুল আমার সমানুপাতিক প্রভাষক, ওখানে আমাদের আন্দোলনের সেক্রেটারি নওগাঁ জেলার, ওই এক বক্তব্য ঠেলাচ্ছে কমিউনিস্ট পালাইছে জামাত পালাইছে, কোথায় আছো, আমরা চাই তোমরা জলদ গম্ভীর সারে বক্তব্য রাখো, সিংহের বাচ্চা সিংহের মতো ভাষণ দাও, কিসে মরা সব মেউমুকার বিড়াল মাখা আওয়াজ চলবে না, বাংলার জমিন কাঁপিয়ে দাও, বুঝুক যে তৌহিদের সুন্নতের আওয়াজের চাইতে অন্য আওয়াজ হতে পারে না, বজ্রকণ্ঠ হবে তৌহিদের বজ্রকণ্ঠ, বেদাতের বজ্রকণ্ঠ নয়, কত মনে থাকবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যারাই বিভক্তির স্লোগান দেবে একেবারে তবগরি চলে আসবে, যত বড় আলেম হোক আর ডিগ্রিধারী হোক থাক পড়ি ওখানে, ও ঘরে বসে থাক, ও ডিগ্রি নিয়ে ঘরে বসে থাক, দরকার নেই আমার, আমার দরকার ঐক্যবদ্ধ একটা তৌহিদি আন্দোলন বাংলার জমিনে, এই তৌহিদি আন্দোলন আগামী দিনে বাংলার চেহারাকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এই স্লোগান বাংলার ঘরে ঘরে বের হতে হবে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই স্লোগানটা কবেকার জানো, 1994 সালের 29শে জুলাই ঢাকার মানিকমে এভিনিউর স্লোগান এটা, যেদিন আমাকে উঠতেই দেবে না বেদাতে হুজুররা, হুজুররা ওঠে কি একটু বলে টলে হুজুর নামলো মুরুচ্ছা চললো, এই কারবার চলতেছিল স্টেজে আমি বসা। সেদিনে যারা আমাকে সহযোগিতা করেছিলেন তাদেরকে ভোলা যায় না, সেদিন যুবসংঘের সভাপতি আহসান জান প্রাণ চেষ্টা করেছে, আর আন্দোলনের যারা ছিল বিশেষ করে আমাদের খুলনার গোলাম মুক্তাদির, এরা যে ভূমিকা রেখেছিল ভোলার উপায় নেই। আর উদ্যোক্তাদের মধ্যে মাওলানা মহিউদ্দিন খান, আল্লাহ তার গুনাহটা মাফ করুন, জান্নাতে নসিব করুন, উনি আসতেছেন গাড়ি নিয়ে, তো ওনার সঙ্গে আহসানের পরিচয় ছিল আব্বার পক্ষ থেকে, কী ভাব তোমরা এখন কী করছো, বলে আমরা 26টা গাড়ি রেডি করো আমাদের যুবসংঘের, আর একটা ট্র্যাকের উপরে পানির ড্রাম আর পাউরুটি আর কলা, সারাদিন থাকতে হবে, তো এসব কী, বলে আমাদের যুবসংঘের কাফেলা যাচ্ছে আপনার সম্মেলনে। উনি দারুণ খুশি হলেন, বলে আমরা তো নেতা, আমার তো কিছু নাই, যাচ্ছি একা, এর কি
একদিনে নোটিশে সিদ্ধান্ত যাবো কি যাবো না চিন্তা করছিলাম, একদিনে নোটিশে যে এত লোক জমা হবে কল্পনা করতে পারেনি কেউ। ওখানে গেলে আমাকে বলছে মহিউদ্দিন খান সাহেব, তাই তো আমাদের তো ভলেন্টিয়ার পাচ্ছি না, পীর সাথে মেলাতে ভলেন্টিয়ার কই? তো আপনার তো দল বল দেখছি অনেক, সে ভলেন্টিয়ার দিতে পারবেন? আমি কয়টা? তো 30টা। তো মিয়া 30 কেন, 300 দেব। আমি ভলেন্টিয়ারদের ডাকলাম, দেখো আল্লামা ইহসান জাহিরকে হত্যা করেছে বেদাতিরা দূর নিয়ন্ত্রিত বোমা দিয়ে। আমি স্টেজে উঠলে কিন্তু ওরা বসে থাকবে না, আমি স্টেজে উঠলেই কিন্তু ওরা মেরে দেওয়ার চেষ্টা করবে। চেক করো ভালো করে মঞ্চের নিচে কী কোথায় আছে, দেখো ভালো করে। বাস মঞ্চের নিচে গিয়ে দেখা গেল আপনার মানিক মেহবুবের দিকে মনে মনে তাকান, আর রাস্তার ধারে দিয়ে ছোটো ছোটো গাছ আছে না, ওই গাছের মধ্যে পলিথিন দেখা গেল, পলিথিন পলিথিন তুলে দেখে তো আমাদের বোমা। এমনি করে 7টা বোমা পাওয়া গেল সেদিন। স্যার এ কি বোমা পেয়ে গেছে আপনি বলতে বলতে হয়ে গেল? হ্যাঁ বেদাতি তুমি চেরো না, একটা নাস্তিক তোমাকে খাতিরি করবে, বেদাতি তোমাকে খাতির করবে না। ওরা জানে যে যুবসংঘ আসতেছে, মানে বেদাতি গাছ হলে গেছে, বোমা সাফ হলো। আমি স্টেজে উঠলাম, মগরবে আজান দিবি, হুজুরদের তসবি গাইনি আমি, আমি নাহমদু ওয়ানসাল্লি আলা বলে শুরু করেছি, কিন্তু অমুকপুর নাম দিয়ে দিয়ে সবাই প্রতি শ্রদ্ধা নিবেদন করি, আমাকে বক্তব্য দিতে হয়তো সেটা আমি দেয়নি, ও অভ্যাস না তো ভাই ওইগুলো আমাদের। এই ঘাট চাপতে শুরু করেছে, যে ঘাট চেপেছে সে এখন আছে বেশি, এখনও চিনি আমি ওর, পরদিন ছবি আনলি পত্রিকায়, আমাকে বসতে বলতেছে, আমি বসা লোক নাকি, মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের বক্তৃতা। বলেছিলাম ওই সংসদে যদি তাকে, এই জাতীয় সংসদে, এটা মুসলমানদের জাতীয় সংসদ, এটা আল্লাহর বিধান কায়েম করার জন্য এই সংসদ কায়েম হয়েছে, মুসলমানরা সেরে আল্লাহর বিধান মানতে পারে, মানুষের পূজা করতে পারে না। যেদিন এই সংসদে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আইন তৈরি হবে, সেদিন আমাদের সংগ্রামের সমাপ্তি ঘটবে। অতএব সবাইকে বলছি, বলুন আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে শুনিয়ে দিন, আল্লাহ যেন কবুল করে আমাদের দাওয়াত, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওই দিন কিন্তু হঠাৎ করে আপসা কথাটা বেরিয়ে গেছে, বাড়িতে কোনো হিসাব নিকাশ করে যায়নি আমি, কথা বুঝছেন? তারপরে এই মুহূর্তে যে বুদ্ধিমানে কাজ করেছিল গোলাম মুক্তাদির, ও তো ছিল নিচে, যেমনি আমি গিয়ে মায়ের সামনে দাঁড়িয়েছি, ওই কোনো অনুমতি লাগেনি, এক সোজা চলে গেছে স্টেজে গিয়ে, ক্যাসেট নাকি ওর কী বলে টেপ রেকর্ড ছোটো, তখন তো কেবল বেরোচ্ছে পকেটে ছিল, ওই খুলি দিয়ে সামনে দিয়ে দিছে, ও দেওয়াতে ওই 2 মিনিটের বক্তব্যটা টেপ হয়ে গেছে। আমার ইমানের যে ক্যাসেট আছে না ইমানের, ওর শেষের দিকে এটা পাবে না, এখন পর্যন্ত আছে। এই 2 মিনিট যারা আহলেসের বক্তব্য বরদাস্ত করতে পারে না, তারা আপনাকে, আপনি ইনসাফ পার্টির লিডারকে নিয়ে জাতীয় সংসদে আপনার আইন পাশ করে দেবে? কোনো অভিজ্ঞতা নেই, যুক্তি নেই, বুদ্ধি নেই, আমাদেরকে বিভ্রান্ত করার জন্যই সুশ্রী দিয়ে আপনাদেরকে পথভ্রষ্ট করা হয়েছিল আমাকে কারাগারে রেখে। যারা তাদেরকে সরিয়ে নিয়ে গেছিল তারা এখনও পুরোপুরি তৎপর। আমাদের সঙ্গে থাকলে কেউ গাড়ি বাড়ির মালিক হয়? এতে আমাদের সেক্রেটারি সাহেব বসে আছো, গাড়ি বাড়ি হয়েছে? হ্যাঁ, এখান থেকে যদি বেরিয়ে যায় ইনশাল্লাহ গাড়ি বাড়ি হতে সময় লাগবে না। জি কারা দেয়? আল্লাহ দেয় না, আল্লাহ খালি ওখানে দেয়, আল্লাহ এখানে দেয় না কেন? আল্লাহ দেয়, কী সুন্দর, আল্লাহ দেয়। আরে বাপরে, আল্লাহর ওলি। সাবধান, সাবধান আন্দোলন, সাবধান যুবসংঘ, সাবধান মহিলা সংস্থা, সাবধান সোনামণি, যদি আন্দোলন করতে চাও ঐক্যবদ্ধ নেতৃত্ব লাগবে, সুনির্দিষ্ট লক্ষ্য লাগবে, একদল নিবেদিত প্রাণ কর্মী লাগবে, এবং অবশ্যই আল্লাহর নামে বায়াত লাগবে, যাকে অঙ্গীকার বলা হয়। অঙ্গীকারবিহীন কোনো আনুগত্যের 3 পয়সা মূল্য আমরা দেই না, এবং কেউই দেয় না দুনিয়ায়। অঙ্গীকার আগে কার নামে? মানুষের নামে না আল্লাহর নামে? বিয়ের সময় কবুল করছেন ঠিক আছে, খোদবা পড়লেন কার নামে? ওই খোদবার কোনো আইনি গুরুত্ব নাই, বিয়ের কাবির নামে লেখা নেই কোথাও, যা তুমি বিয়ের খোদবা পড়েছিলে কিনা, খোদবা কে দিয়েছিল, আছে কোন ঘর? আছে কিছু নাই,
কিন্তু এই খুতবা ছাড়া বিয়েই হয় না। আর এই খুতবা আল্লাহকে সাক্ষী রেখে করা হয় ওই দুজন অপরিচিত ছেলে এবং মেয়ে ওই আল্লাহ সাক্ষীকে সারা জীবন ভয় করে। সাংসারিক জীবনের টানাপোড়েনে দুঃখে আনন্দে বেদনায় সবসময় ওই একটা অদৃশ্য সুতার বন্ধন তাদেরকে আটকে রাখে যে না আল্লাহর নামে আমরা এক হয়েছি, কশিন কালো বিয়ের বন্ধন আমরা ছিন্ন করবো না। ঠিক অমনি করে বায়াত যদি থাকে আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে, আপনার ঠিক বাড়ি গেলেও মনে হবে আমি তো আল্লাহর নামে বায়াত করছি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। এই অদৃশ্য বন্ধন আমিরের সঙ্গে মামুরে থাকবে, এই বন্ধনকে ছিন্ন করার জন্যই যাবতীয় খটকা শুরু করা হয়েছে, বিভিন্ন ইখতলাফ শুরু করা দিয়ে হয়েছে যাতে আমার কাছের লোকগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। অলরেডি একদলকে ফিরিয়ে নিয়েছে, এখন আপনাদের অপেক্ষায় আছে আপনার কি ফিরে যাবেন। বায়াতের বিরুদ্ধে কোনো কথা বললে বুঝবেন সে আমাদের শত্রু, সে আমাদের বন্ধু নয়। উপমহাদেশে আহলেদের সংকলন সবগুলো গোল লাগে গেছে, তিন বছর পর পর নির্বাচন হয়, আমরা জানি যেখানে নির্বাচন সেখানে গ্রুপিং হতেই হবে। বাংলাদেশে আহলেদের মধ্যে হয়, ভারতের আহলেদের মধ্যে হয়, পাকিস্তানের আহলেদের মধ্যে হয়, আহলে হাদিস যদি তারা হতো কশিঙ্গা তার নির্বাচন যেত না। আমি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্দরভাবে থাকবে ততক্ষণ তাকে আমরাত্মের স্মরণ করে বিধান আছে না কোরআন হাদিসে, তোমরা পাইলে কোথায়? তিন বছর পরে পাল্টাতে হবে, পাইছো খেলা পাইছো না কোরআন হাদিস নিয়ে মুখে বলে আহলে হাদিস তোর তৌহিদের ওয়াজ করো, খালি আল্লাহর হাত আছে পা আছে ঠ্যাং আছে ইনি তোমার তৌহিদ, এইসব তৌহিদ চলবে না। যদি ঐক্যবদ্ধ সুনির্দিষ্ট নেতৃত্ব না থাকে কশ্চিন করে আপনি আগাতে পারবেন না। মা নৌকা চলছে দাঁড় বাচ্চা দশজনে মাঝি একজন না, মাঝি খালি পাল্টালেও নৌকা থাকবে অত পরিমর থাকবে রাস্তাখানে ডুবি মরবে ও। এই মাঝি হটানোর জন্যে কিন্তু যাবতীয় চেষ্টা চলেছে এক সময়, এখনও চলছে আগামীতেও চলবে, সাবধান করে দিচ্ছে যে এই কর্মীর সম্মেলন বহুদিন পরে হচ্ছে। এই করোনা যেমন আমাদেরকে বিভক্ত করে ফেলেছে আবার যেন এই ফতোয়ার করোনা আপনাদেরকে আমাদেরকে বিভক্ত করে না দেয়। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আহলে হাদিস আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার জন্য আজকে আবার আগামী দুবছরের জন্য যুব সঙ্গে যে নতুন নেতৃত্ব আসবে তাদেরকে বলবো তোমরা তোমাদের নতুন উদ্যম নিয়ে সমাজে ঝাঁপিয়ে পড়ো। আমরা এখন অস্তায়মান সূর্যের মতো, যে কোনো সময় আমাদের মৃত্যুর খবর তোমরা শুনবে, কিন্তু ভেঙে পড়ো না, তোমাদেরকে এগিয়ে যেতে হবে বিপুল উদ্যমে, সে উদ্যম যেন তোমাদের মাস পথে হারিয়ে না ফেলে দেয়। আল্লাহপাক তোমাদের সবাইকে নতুন উদ্যমে আহলে হাদিস আন্দোলন চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবসময় বিশ্বাস রেখো আহলে হাদিস আন্দোলন শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে একমাত্র বিশুদ্ধ ইসলামী আন্দোলন। এই বিশ্বাস থেকে সামান্য অটল হওয়া চলবে না। আমাকে বারবার বলছিল মদিনা ইউনিভার্সিটির প্রফেসর সাহেবরা আপনি তাহরিক নাম কেন দিলেন, তার বাসায় ভাত খাচ্ছি আর আমাকে বলছে আপনি তাহরিক নাম কেন দিচ্ছেন, কেন আপনি ভয় পেয়েছেন নাকি? তার সাথে তাহরিক শুনলে তো আমার এমনি ভয় লাগে, তোমাদের মধ্যে বিলাসী তেল তেল বাসার টাকাওয়ালাদেরকে ভয় দেখো না তোর আমরা তাহরিক নাম দিয়েছি। ওর বলি বাপরে বাপ, আর বলেনি তোমরা তোমাদের বাপ দাদারা এখানে উঠ চালাইতো আর মরমিত কষ্ট করে করে এই খেয়ে ব্যস্ত, আর এখন তোমরা আল্লাহ পাঠানোর তেল বেচতেছো আর খাচ্ছ আরামসে আর ঘুমাচ্ছ নাকে দড়ি দিয়ে আর যাচ্ছ এসি গাড়ি চড়ে, সে উঠ তো হারিয়ে গেছে। ওইসব চলবে না, তাহারিক ছাড়া ইসলাম আসে নেই, জিহাদ ছাড়া মদিনা জয় হয় নাই। আল্লাহ রসুলের রক্তের বিনিময়ে বদর ওহদের বিজয় এসেছে, সাহাবে কেরামের রক্তের বিনিময়ে মদিনায় বিজয় হয়েছে, সেই রক্ত তোমাকে দিতে হবে। তাহারিক ছাড়া কশিন কালো কোন বিজয় আসতে পারে না, যার মধ্যে হরকত নাই, যার মধ্যে দাওয়াতের আন্দোলন নাই, যার মধ্যে আগুন নাই, তো মরা ছাই, ছাই দিয়ে কী হবে? ছাইগুলো দিয়ে কশিন কালো ওরা দিয়ে বেলি মাছ খালি দেখেন না, জালে ঢুকলে বেলি মাছ কী করে কাটে জাল ছেড়ে, ইন্দুরের কাজ কী জাল ছাড়া কাজ, সিংহের কাজ কি বেটা চলো লাভ দিয়ে চলে যায়। হ্যাঁ সিংহকে জাল দিয়ে আপনি বন্ধ করতে পারেন, সিংহের হুঙ্কার বন্ধ করতে পারেন না, সিংহকে জেলখানে আটকাতে পারেন, জেলখানে গেলে ইনশাল্লাহ আহলে হয়ে যাবে, তো ভাই রাখো দেখি যতবার জেলখানে রাখো কিছুই করতে পারবে না। ওদের মাদ্রাসা ইউসুফিয়া, তাহলে যুব সঙ্গে ছেলেদেরকে বলছি খবরদার ভিতরে আগুন যেন থাকে তোমার মধ্যে, তুমি মরবে তথাপি আহলেদ বলতে বলতে তোমার মরতে হবে। আমি আহলেদিস, আমি বেদাতি নই, আমার জীবন যাবে আদর্শ যাবে না, আদর্শ বিক্রি করে দুনিয়া কামাই করা চলবে না। গাড়ি বাড়ি মালিকের মালিক আমার নবী ছিলেন না, আমাদের গাড়ি মালিকের তক আমরা করি না, আমরা আখেরাতের জন্য কাজ করবো। আল্লাহ চাইলে
আখেরাতও দিবেন, দুনিয়াও দিবেন। আর যদি দুনিয়ার জন্য কাজ করো আখেরাতের নাম দিয়ে, দুনিয়া আখেরাত দুটোই তোমার ধ্বংস হয়ে যাবে, তুমি কিছুই পাবে না, সেরকম জিরো। জিরোর মধ্যে আর ভাগ আছে না, জিরোর পরে আসাধ্য জিরো আছে। যারা আখেরাতকে বিক্রি করে দুনিয়া কামাই করে, ওরা একবার জিরো, জিরোর কোনো হিসাব নেই, আরও জিরো। তারা দুনিয়াতেও কিছু পাবে না, আখেরাতেও কিছু পাবে না। সবার প্রতি আবেদন জানিয়ে যাচ্ছি, যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখবেন, আদর্শচ্যুত হবেন না, সংগঠনের বইগুলো পড়বেন, নিয়মিত ইয়ানত দেবেন, নিজের আয়ের 100 টাকা আয় করবেন, 2 টাকা সংগঠনকে দেবেন। রাজি আছেন? 2 টাকা মাত্র, বেশি চাইনি, 100 টাকা আয় করবেন, 2 টাকা দেবেন সংগঠনকে, কারো টাকা দরকার নাই। ইনশাআল্লাহ এর মাধ্যমে সংগঠন চলে আসবে। শুরুতে চলছে এইভাবে, এখনও চলবে। আমি তো আগে 2% বলতাম না, এখন না বলছে 2%, আগে তো বলছে পার্সেন্টই বলছে, টাকাই না তো পার্সেন্ট কি। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের জন্য দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের সবার মধ্যে দিনের জাজবা ফিরে আসুক, এই জাজবা নিয়ে আন্দোলনের পথে ঝাঁপিয়ে পড়ুন, আমরা সেই দোয়া করে আজকের মধ্যে এখানেই সংক্ষিপ্ত উদ্বোধনী ভাষণ শেষ করছি। আকুল কৌলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মোহতরম আমিরি জামাতের নিকট থেকে অত্যন্ত মূল্যবান সারগর্ভ উদ্বোধনী ভাষণ শ্রবণ করলাম। আমরা মোহতরম আমিরি জামাতকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমাদের জন্য এই মহামূল্যবান ওসিয়াত, নসিহাত এবং নির্দেশনামূলক বক্তব্য পেশ করার জন্য। এগুলোকে শিরোধার্য করে আমরা আমাদের বাকি সাংগঠনিক জীবনগুলো পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক ইনায়াত করুন। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন অধ্যাপক আমিনুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। বক্তব্যের বিষয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য বিশ্লেষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উল হাযিহি সাবীলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, অনুষ্ঠান পরিচালক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের বিশেষ জরুরি মুহূর্তে দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্বল্প সংখ্যক কর্মীবৃন্দ এবং আমাদের সঙ্গে যারা সশরীরে উপস্থিত রয়েছেন, পাশাপাশি ভার্চুয়ালি যারা দূরে অবস্থান করে আমাদের কথাগুলো, আমাদের আলোচনা শ্রবণ করছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সম্মেলনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয়বস্তু হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য বিশ্লেষণ। আপনারা, আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা আমাদের গঠনতন্ত্র, বুকলেট, লিফলেট বিভিন্ন জায়গায় আমরা আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য সবাই মুখস্থ করেছি। এটা আক্ষরিক শব্দ মুখস্থ করা, কিন্তু এই আক্ষরিক মুখস্থের সাথে সাথে সেটা আন্তরিকতা নিয়ে বুঝে সেগুলো বাস্তবায়ন করলে তবেই সংগঠনের সার্থকতা। আমার সঙ্গে আপনারা সবাই জানেন, তারপর আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা একবার এই লক্ষ্য উদ্দেশ্যটা একটু পড়ে নিই। সবাই বলুন, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে
আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন, আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। এই যে লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সামনে পাঠ করলাম, এর মধ্যে মৌলিক কয়েকটা শব্দ আছে, শব্দগুলো আমাদেরকে বুঝলে লক্ষ্য উদ্দেশ্যটা বোঝা আমাদের সুবিধা হবে। এক, লক্ষ্য উদ্দেশ্য মধ্যে নির্ভেজাল তাওহীদ কথাটা এসছে। দুই নম্বর আসছে আপনার আকীদা আমল, এবং তিন নম্বরে আসছে সমাজ সংস্কার, পরবর্তী সময় আসছে লক্ষ্যের ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক, এই দুটো শব্দ। তো আমাদেরকে আহলে হাদিস আন্দোলনের কর্মী যারা হব, আমরা নিশ্চয় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য মনে করে কিন্তু আমরা এই সংগঠনের ছায়াতলে মানে সমবেত হয়েছি, সংযুক্ত হয়েছি, এবং সেভাবেই আমাদের সার্বিক জীবনকে আমরা পরিচালনা করতে চাই। কী বলা হচ্ছে? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। আমাদেরকে তাওহীদ সম্পর্কে ধারণা নিতে হবে। তাওহীদ তিন প্রকার: তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবিয়াত, তাওহীদে আসমা ও সিফাত। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ একক, প্রতিপালক পালনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক, এবং নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক, এক্ষেত্রে কোনো শরীক নেই। আহলে হাদিস আন্দোলনের লক্ষ্যে বলা হচ্ছে যে আমরা নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা করতে চাই, নির্ভেজাল তাওহীদটাকে সমাজে প্রচার করতে চাই এবং আমাদের জীবনে আমরা প্রতিষ্ঠা করতে চাই। তো আমরা এই লক্ষ্য উদ্দেশ্য জানার ক্ষেত্রে আমাদের প্রথমে তাওহীদ সম্পর্কে ধারণা নিতে হবে, এবং এই তাওহীদের বিপরীত যেগুলো আছে, তাওহীদের বিপরীতকে বলা হয় শিরক, এই শিরক সম্পর্কে ধারণা থাকতে হবে আমাদের। তাহলে প্রথমত আমাদের যে কাজটা হবে এখানে, যে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, তাওহীদের মধ্যে মুসলমানরা, আমরা যারা মুসলমান বলে দাবি রাখি, আমরা আল্লাহকে একক বলে গণ্য করি, তারপরেও আমাদের আমলে আকীদা বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে শরীক করা হয়ে যায়, জানতে এবং অজান্তে, কেউ আমরা জেনে বুঝে, কেউ না জেনে আমরা শরীক করে ফেলি। সেখান থেকে আমাদেরকে দূরে থেকে, সেখান থেকে নিরাপদ দূরত্ব অবস্থান করে কেবল নির্ভেজাল তাওহীদ, যেটি ইবাদত করবো সিফ আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা কোশ্চিনকালেও কোনো মাজার, কোনো কবরস্থানে আমাদের ললাট অবনত হবে না। আমরা আসমা ও সিফাত, তাওহীদ আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে আকার আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে অবয়ব আছে, সেটাকে আমরা স্বীকার করি, কিন্তু বহু মুসলমান সেটাকে স্বীকার করেন না। এটি হচ্ছে আসমা ও সিফাতের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেহ অবয়ব গঠন, এটি ম্যাচলেস, উদাহরণহীন, আমরা দেখিনি, আমরা বলতেও পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা দেহ অবয়ব আছে। তিনি ওয়াসিয়া কুরসিউ সামাওয়াত ওয়াল আরজ, আসমানে সমন্বিত, তিনি কিয়ামতের দিন মুমিনদের সঙ্গে, মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে কিয়ামতের দিন দেখবে, এটি মুমিনদের জন্য বড় নিয়ামত। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তাওহীদের ক্ষেত্রে মুসলমান নামধারী মানুষেরাই কিন্তু এসব ক্ষেত্রে শিরক করে বসে এবং শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছে, কিন্তু আহলে হাদিস আন্দোলনের কর্মী যারা হবে, শিরক বিমুক্ত নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠার কাজে সে লিপ্ত থাকবে, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জীবনের সর্বক্ষেত্রে সাধারণত দেখবেন আপনারা, আমরা যারা সালাত আদায় করি, আমাদের যারা মুখে দাড়ি আছে, আমরা পায়জামা পাঞ্জাবি পরি,
এগুলোকে আমরা মানে প্রচলিতভাবে সামাজিকভাবে ভালো মানের মুসলমান মনে করা হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমরা দেখব যে এই যে আমরা মুসলমান, আমরা আহলে হাদিস দাবি করছি, আমরা আমরা জীবনের পার্ট পার্ট অংশে হাদিস কোরআনকে মানছি, সব জায়গায় কিন্তু মানি না। আমরা জীবনের শিক্ষাক্ষেত্র, সংস্কৃতি ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, নেতৃত্ব প্রদান ক্ষেত্র, এগুলো জীবনের বিভিন্ন ভাগ আছে। জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নাত অনুসরণ করতে হবে। আমরা শুধু অর্থনৈতিক মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে মানব, আর অর্থনীতি পরিচালনা করার ক্ষেত্রে, পারিবারিক অর্থনীতি পরিচালনা করার ক্ষেত্রে আমরা পবিত্র এবং হাদিস, পবিত্র কোরআন এবং হাদিসকে উপেক্ষা করব, মানুষের মন গড়া মতবাদকে মানব, তাহলে কিন্তু এই নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে মান্য করা সেটা হলো না। আমরা যেমন সালাতের ক্ষেত্রে ইবাদত হিসেবে সালাতের ক্ষেত্রে যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে মানব, আমাদের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কী নির্দেশনা দিয়েছেন সেখানে সেটাই মানার চেষ্টা করব। রাষ্ট্র পরিচালনা বা সমাজ পরিচালনার ক্ষেত্রে কেউ নেতা, কেউ রাজা, কেউ প্রজা, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, খেলাফত পরিচালনা করেছেন, সেখানে যে নিয়ম নীতি প্রয়োগ করেছেন, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মাফিক আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সেটাকেই মেনে নেব। আমরা সংস্কৃতির ক্ষেত্রে সংস্কৃতির অনুষঙ্গগুলোকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে অনুকূলে যেগুলো আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে দিয়েছেন সেগুলো আমরা মানব। তথাকথিত বিজাতীয় মতবাদ, বিজাতীয় আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম এবং আকীদা বিধ্বংসী যে সংস্কৃতি সমাজে চালু রয়েছে সেখানে সেখানে অবস্থান করার সুযোগ আমাদের নেই। সেজন্য বলা হচ্ছে যে জীবনের সর্বক্ষেত্রে, শুধু সালাতে নয়, শুধু সাওয়ামে নয়, হজ জাকাতে নয়, জীবনের মানুষের যত ক্ষেত্র রয়েছে, যত বিভাগ রয়েছে, প্রতিটি ক্ষেত্রে কেতাব এবং সুন্নাতের যথাযথ অনুসরণ করব আমরা, এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। মানুষের মেধা, মানুষের মন, মানুষের আকীদা বিশ্বাস, এটা হচ্ছে মূল। মানুষ যা আকীদায় লালন করে, মানুষ যা বিশ্বাস করে, সে বিশ্বাসের অনুগামী হয়ে তার আমল হয়। মানুষ যেটা মনে মনে লালন করে, মানুষ যেটা মনে মনে বিশ্বাস করে, দৃঢ় বিশ্বাস রাখে, সেই আলোকেই তার জীবন পরিচালিত হয়। সুতরাং এই আকীদাকে, এই বিশ্বাসকে সুদৃঢ় করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে। এবং যখনই আপনার আকীদা ঠিক হবে, তখন আপনার আমল ঠিক হবে, আপনার অর্থনীতি সামাজিকতার ক্ষেত্রে এগুলো যে না মানলে মানে বিজাতীয় মতবাদের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করলে সেটা শির্ক হয়, এ বিষয়ে যদি আপনার মনে আকীদায় আঘাত না হানে, মনে যদি সেটা প্রমাণিত না হয় মনে প্রাণে, তাহলে ওই আমল করতে আপনি কুণ্ঠিত হবেন, আপনার মন কুণ্ঠাবোধ করবে না। কিন্তু যদি আপনার আকীদায় থাকে যে ঘটনা এই মানে সুদ হারাম, তাহলে আপনি ব্যাংকে হন, এনজিও হন, কর্জে হাসানা নেন, সেখানে আপনি দ্রুততার সঙ্গে সেগুলো দেওয়ার, পরিশোধ করার এবং মানে সুদের সঙ্গে সম্পৃক্ত হীনতার ক্ষেত্রে আপনার প্রতিযোগিতা হবে। আর যখন আপনার আকীদায় এ বিষয়টা কাজ করবে না, তখন আপনার কাছে কর্জে হাসানাও যেটা মনে হবে, ব্যাংক থেকে সুদ নেওয়া সেটা মানে সুদের অর্থ নেওয়া সেটা মনে হবে, আবার আপনাকে ওই এনজিও থেকে কিছু টাকা নিয়ে সমস্যায় পড়ে গেছে, নেই অসুবিধা কী, তাওয়াক্কল কমে যাবে, এই বিষয়গুলো কাজে আসবে, এই বিষয়গুলো মনে আসবে। সেজন্য আমাদেরকে সমাজ সংস্কারের ক্ষেত্রে আকীদা, প্রথমে আকীদা এবং তার অনুগামী হিসেবে আমল, প্রথমে আকীদার সংস্কার সংশোধন এবং তারই মাধ্যমে আমলের সংস্কার, এর মধ্য দিয়ে বৃহত্তর ক্ষেত্র সমাজ এবং রাজনীতি। যদিও রাজনীতিটাও সমাজের মধ্যে পড়ে, সমাজ হতে বৃহত্তর ক্ষেত্র, সমাজ হতে আম ক্ষেত্র, সমাজের মধ্যে সব পড়ে, সমাজ মানে
সমাজের একটা অংশ হচ্ছে রাষ্ট্র, সমাজের একটা অংশ হচ্ছে দেশ, সমাজের একটা অংশ হচ্ছে বিভাগ, সমাজের একটা অংশ হচ্ছে শিক্ষা, সমাজের একটা উপাদান হচ্ছে অর্থনীতি, সমাজের একটা উপাদান হচ্ছে রাজনীতি, এগুলো। সেক্ষেত্রে আমরা বলছি যে আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আসুন আমরা এই মূল তাওহিদকে উপলব্ধি করি। মূল তাওহিদ, তাওহিদে ইবাদা, তাওহিদে আসমা ও সিফাত, তাওহিদে রুবিয়াত, এই মূল তাওহিদকে উপলব্ধি করে এটি আমাদের জীবনে মানুষ সমাজে প্রচার এবং নিজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। পাশাপাশি নিজেদের আকীদা এবং আমলের সংশোধনের মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে এবং পুরো রাজনৈতিক অঙ্গনকে আমরা সংস্কার সাধন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বুঝ নিয়ে, আমাদেরকে এই মূল তাওহিদকে উপলব্ধি করে নিজেদের জীবন, নিজেদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যেন সংস্কার এনে এই দেশটাকে সত্যিকার অর্থে একটা ইসলামিক খেলাফতি রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করেন, সেই কামনা রেখে আপনাদের সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মাওলানা আলতাফ হোসাইন সাতক্ষীরা, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক। আলোচনার বিষয়বস্তু দাওয়াতি জীবনে প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي بعث في الأميين رسلا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. أهل حديث আন্দোলন বাংলাদেশের বার্ষিক কর্মী সম্মেলন 2020 এর সম্মানিত সভাপতি, মজলিসে আমেলার সদস্যবৃন্দ, মজলিসে শুরার সদস্যবৃন্দ, সংগঠনের সর্বস্তরের কর্মী ও দায়িত্বশীল ভাইরা, সারা বিশ্বে মানুষ যখন আতঙ্কগ্রস্ত, বৈশ্বিক এই কঠিন ভয়াবহ পরিস্থিতি ও পরিণতির মধ্যে আমরা ভার্চুয়ালি এবং অ্যাকচুয়ালি সরকারি অনুমোদন লাভে ধন্য হয়ে আজকের এই কর্মী সম্মেলন অত্যন্ত সফলতার সাথে ইন্তেজাম করতে পেরেছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ইনায়াত করেছেন তারই বারগাহে আমরা শুকরিয়াতান তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ, দুরুদ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, দাওয়াতি জীবনে প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এই বিষয়ের উপরে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। প্রশিক্ষণের গুরুত্ব আমরা কতটুকু উপলব্ধি করলাম এটাও কিন্তু বোঝার বিষয়। সারা পৃথিবীতে যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে, আমরা কিন্তু সম্মেলনের শুরুতেই সকলকে কথা বলেছি, তারপরেও আমরা এতটুকু প্রশিক্ষণও কিন্তু যথাযথ গ্রহণ করতে পারিনি। দেখেন, এখনও দেখা যাচ্ছে কেউ কেউ আমাদের 3 ফুট দূরত্ব বজায় রাখার কথা আমরা দু একজন এখনও কিন্তু সেটা গ্রহণ করতে পারিনি। মাস্ক ব্যবহার করার কথা, প্রশিক্ষণ থেকে আসলে কিছু শিক্ষা গ্রহণ করার দরকার। আজকের যুগে আমরা সবাই ইউটিউব সার্চ করে নেটে আমরা আলোচনা শুনি এবং দেখি,
কত নতুন আলোচক এবং নেটে যে কত নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি, এবং সেই বক্তব্যের ভিতরে তারা যে দাওয়াত দিচ্ছেন, কত ভুল পরিলক্ষিত হচ্ছে। একজন আলোচক ভুল করছেন, আর একজন আলোচক তার পাল্টা বক্তব্য দিচ্ছেন, আমরা কিন্তু নেটে দেখতে পাচ্ছি। এরপরে যে কমেন্টগুলো আসছে সেখানেও শ্রোতা ভুল ধরছে আলোচককে, বক্তাকে। যদি আলোচক প্রশিক্ষিত হতেন তাহলে এই ধরনের অবতারণার কিন্তু সৃষ্টি হতো না। আলোচক বা বক্তা দায়ী, তিনি প্রশিক্ষণ প্রাপ্ত নন, এই কারণে তিনি ভুল বলছেন এবং অন্যরা সেই ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, নিচে লিখে দিচ্ছেন, এটা কি সঠিক। তার কাছে পুনরায় আবার জিজ্ঞাসা করা হয়, আপনার কথা যদি সঠিক হয় তাহলে কোরআনুল কারিমের এই আয়াতের ব্যাখ্যাটা কি হবে, হাদিসের ব্যাখ্যাটা কি হবে, এবং সাধারণ মানুষ তারা কিন্তু শ্রোতারাই তারা কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিচ্ছেন যে আলোচকের প্রশিক্ষণ না থাকার কারণেই আলোচক ভুল বলছেন। এই সেই ভুল কিন্তু গোটা পৃথিবীর মানুষ বিশ্বব্যাপী সেটা কিন্তু ধরে সংশোধন করছে। তাহলে সুশিক্ষিত আর স্বশিক্ষিত কখনো এক হতে পারে না। প্রশিক্ষিত কোনো দায়ী যদি আলোচনা পেশ করেন তার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং দাওয়াতি জীবনে প্রশিক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হলো। একদিনে এক সময় তেকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, জিবরিল আমিনকে দিয়ে সাথে সাথে এটা হয়ে যেতে পারত, আল্লাহ ইচ্ছা করলে এটা হয়ে যেত। কিন্তু হীরা গুহায় চল্লিশ দিন আমাদের রাসূলকে নিবিড়ভাবে এভাবে প্রশিক্ষণ গ্রহণ করে তারপরে আয়াত নাজিল হলো, এবং সেই অনুযায়ী সমাজে আল্লাহ রাসূল সাহাবা ইকরামকে আবার প্রশিক্ষণ দিয়ে সেটার বাস্তবায়ন ঘটালেন। আমরা যদি চিন্তা করি, রবীন্দ্রনাথের কবিতা এইটা একজন শিক্ষক ক্লাসে পড়াবেন, শরৎচন্দ্রের একটা উপন্যাস ক্লাসে পড়াবেন, তার জন্যে যদি একজন শিক্ষক মানুষ তার লেখাপড়া জীবন তিনি সমাপ্ত করেছেন, এর পরেও একটা কবিতা পড়ার জন্য পড়ানোর জন্য ক্লাসে একটা উপন্যাস পড়ানোর জন্য তাকে যদি প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, আসমানি কিতাব নাজিল হয়েছে আল্লাহর প্রেরিত ওহি, এই ওহির দাওয়াত জনসাধারণের কাছে পেশ করার জন্য তার কি প্রশিক্ষণের প্রয়োজন নাই? একটা কবিতা যদি আপনি ভুল পড়ান ক্লাসে, একজন টিচার যদি ভুল পড়ায়, একটা উপন্যাস বা আনুষঙ্গিক কারিকুলামের মধ্যে সিলেবাসের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে তার কোনোটা যদি ভুল হয় ক্লাসে, আহামরি এমন কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহর প্রেরিত বিধানের যারা দাওয়াত দিবেন, যারা দায়ী থাকবেন, তারা যদি ভুল মেসেজ জনসাধারণের কাছে ছেড়ে দেয় তাহলে সমাজের মানুষের জনগণের জনসাধারণের অপূরণীয় ক্ষতি সাধিত হবে, এবং ভুল মেসেজ যিনি প্রদান করবেন অবশ্যই তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। সুতরাং দিনের যারা দায়ী হবেন, এই দাওয়াতি জিন্দিগি যারা পরিচালনা করছেন তাদের জীবনে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আমরা দেখেছি, খুব কাছ থেকে দেখেছি,
এলেমের বড়াই বক্তব্যের মধ্যে আমরা দেখেছি। অথচ একটি সাধারণ কথা এমনভাবে উপস্থাপন করা হয়েছে, সাধারণ কথার মধ্যে এদেশের প্রশাসন, এদেশের গোয়েন্দা তারা রাষ্ট্রদ্রোহিতার গন্ধ খুঁজে পেয়েছেন এবং একজন আলেমের কারণে দেশের অসংখ্য আলেমকে অসম্মানিত হতে হয়েছে। অনেকের বক্তব্য এখন আজকের যে যেখানে বক্তব্য দিচ্ছেন বক্তব্যগুলো রেকর্ড করা হচ্ছে, সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে, অথচ এমনটি তো হওয়ার কথা ছিল না, এমনটি হওয়ার কথা ছিল না। আলোচক যারা দায়ী ইলাল্লার কাজ করবেন, যারা দাওয়াতি জিন্দিগিতে থাকবেন, তারা সঠিক মেসেজ মানুষের কাছে প্রদান করবেন, আল্লাহর প্রেরিত ওহির দাওয়াত মানুষের কাছে দেবেন, অথচ সেগুলো তো যাচাই বাছাই হওয়ার কথা ছিল না। প্রশিক্ষণহীন মানুষ এভাবে কথা বলার কারণে সেই গতকালকে যখন আমরা সাতক্ষীরা থেকে মাইক্রোর ভিতরে আসছি, তখনও আমাদের জেলা সভাপতি সহ আমরা আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাহেব তিনিও ছিলেন, আমরা সেই 86-87 সালে কোথায় কী কাজ করেছি সেই সমস্ত আলোচনা হচ্ছিল। এখনও আমরা নিজেরা যা আলোচনা করি একটা সঠিক মনে করি, রাজশাহীতে চলে আসি, মোহতরম আমিরি জামাতের কাছে যখন আসি দেখা যায় আমাদের চিন্তা চেতনায় ভুল হয়েছে এবং মোহতরম আমিরি জামাত আমাদেরকে সেটার সঠিক বুঝ দান করেছেন। তার নিবিড় পরিচর্যার মধ্যে থাকার কারণে আজকে এদেশে প্রকৃত হকের দাওয়াত অসংখ্য দায়ী আজকে দিতে সক্ষম হচ্ছেন। আজকে আহলাদিস আন্দোলনের পক্ষ থেকে যে বক্তব্য চলে আসছে, তাহারিক টিভির মাধ্যমে যেটা সম্প্রচারিত হচ্ছে, সেগুলোর মধ্যে তো এমন ভুল পাওয়া যায় না, সেগুলোর মধ্যে দোষের কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। সুতরাং প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী তিনি যত সঠিক ধারণা মানুষকে দিতে পারবেন, প্রশিক্ষণহীন মানুষ সে ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করতে পারবেন না। আল্লাহ রাসূল ওহির মাধ্যমেই সমাজের মানুষকে সালাতের শিক্ষা দিতে পারতেন। প্রশিক্ষণের গুরুত্ব যদি নাই থাকতো, আল্লাহ পাক কেন জিব্রিল আমিনকে আল্লাহ রাসূলের সালাত শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করলেন? জিব্রিল আমিন আসলেন, ইমামতি করলেন এবং তার ইমামতিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি হিসাবে প্রশিক্ষণ গ্রহণ করে সালাত শিক্ষা গ্রহণ করলেন। অতঃপর পরের দিন জিব্রিল আমিন আসলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, জিব্রিল আমিন মুসল্লি হলেন। তাহলে এই প্রশিক্ষণের গুরুত্বটা আপনি কিভাবে দেখবেন? সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি শুধুমাত্র মেসেজটা দিয়ে যাচ্ছি আপনাদের সামনে। মুসা আলাইহিসসালাতু আসসালামের ধারণা ছিল সমাজ আল্লাহর প্রেরিত নবী হিসাবে সমাজের সর্বস্তরের মানুষের চেয়ে তিনি জ্ঞানী, কিন্তু তাকেও আল্লাহ পাক প্রশিক্ষণ দিলেন খিজর আলাইহিসসালাতু আসসালামের মাধ্যমে। হাদিসের ঘটনা আমাদের সকলের জানা আছে, আমরা সবাই অবহিত। তো এমনিভাবে নবী রাসূল আল্লাহর প্রেরিত বান্দাদেরকে যদি আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণের প্রয়োজন হয়ে থাকে, আপনি এমন কি আলেম হয়েছেন, আপনি এমন কি বক্তা হয়েছেন, আপনার এলেমের দরিয়া এতটাই সমৃদ্ধ হয়েছে যে রাসূলের প্রশিক্ষণ লাগে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আপনার কোনো প্রশিক্ষণ লাগে না, আপনি ইমারাতও মানতে পারেন না। সম্মানিত হাজিরিন, প্রশিক্ষণের যে কী গুরুত্ব আমরা স্বচক্ষে দেখেছি। কালকেও আমরা ওই গাড়ির ভিতরে আলোচনা করতে করতে আসছিলাম, আমাদের প্রয়াত সাবেক সভাপতি আলহাজ আব্দুর রহমান মাস্টার সাহেব পিটিআর ইন্সট্রাক্টর ছিলেন, তিনি প্রশিক্ষকদের প্রশিক্ষক ছিলেন। একটা
অত্যন্ত কঠিন একটা পরিস্থিতি, যখন আমাদের সংগঠনের অবস্থা খুব নাজুক ছিল, আজকের যে অবস্থা এতটা সমৃদ্ধ আর সংগঠনের এতটা শক্তি, জনশক্তি তখন ছিল না। আমরা একটা বাসদা নামক একটা এলাকার প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, সেই মসজিদের ভিতরে হঠাৎ করে সেখানে আহলাদিস যুবসংঘের সূর্য সারথী নওজোয়ান, যারা আল্লাহ রাসুলের আদর্শে একেবারে উজ্জীবিত, তাদের তাকওয়া এবং তাদের আদর্শের কাছে সমাজের অন্য মানুষের আদর্শ কোনো তুলনীয় নয়। অথচ আমরা যখন পরিস্থিতির শিকার হলাম, আমরা মসজিদে যখন চলে গেলাম, তখন একজন যুবক হঠাৎ করে ভরা মজলিসে উঠে দাঁড়িয়ে অকথ্য ভাষায় আহলাদিস যুবসংঘ এবং আহলাদিস যুবসংঘের দায়িত্বশীলদের বিরুদ্ধে বিষোদ্গার করতে লাগলেন, অত্যন্ত খারাপ এবং নগণ্য ভাষায় যা না বলার বলতে লাগলেন। আমাদের বর্তমান সভাপতি সহ আমরা এই কথার প্রতিবাদ করার জন্য উদ্যত হলাম, কিন্তু আমাদের সাবেক সভাপতি, তিনি তো প্রশিক্ষকদের প্রশিক্ষক ছিলেন, আমাদেরকে থামিয়ে দিলেন, বাবারা থামো, আমি জবাব দিচ্ছি। উনি দাঁড়ালেন এবং এত সময় যে অর্বাচীন যুবক আলাদিস যুবসংঘের আদর্শিক এই কর্মী বাহিনীকে গালিগালাজ করছিল, দাঁড়িয়েই তিনি বললেন যে বাবাজি, তুমি যেন কি কথাগুলো বলছিলে, তোমার কথাগুলো অত্যন্ত মূল্যবান কথা, আমার কাছে এত ভালো লেগেছে, বলার কথা নাই বাবাজি, তোমার কথাগুলো আর একবার বলো তো দেখি। এই কথা যখন তিনি বললেন, বলার সাথে সাথে ওই ছেলে, ওই অর্বাচীন যুবক এমনভাবে লজ্জিত, এমনভাবে সে একেবারে অসম্মানিত হয়ে গেলেন যে তার আর কোনো কথা বলার সুযোগ থাকলো না, মাথা নিচু করে আস্তে আস্তে মজলিস ত্যাগ করে বাইরে বেরিয়ে চলে গেল। প্রশিক্ষণ যারা গ্রহণ করে, প্রশিক্ষিত যারা দায়ী, তারা এভাবেই কাজ করেন, এভাবেই সফলতা হয়। আবার আমরা এর বিপরীতে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারব। একজন ভাই আমাদের, আমার সাতক্ষীরার ভাইরা বললে বুঝতে পারবেন, তিনি বলছেন যে আলোচনায় উঠলাম, আলোচনা থেকে নামলাম, মেম্বার থেকে নামার সাথে সাথে যদি গণ্ডগোল বেঁধে না যায় তাহলে কি খুতবা দিলাম, মানে আলোচনা শেষ, বক্তব্য শেষ, মারামারি শুরু, এইটা যদি না হয় তাহলে আমি কি আলোচনা রাখলাম। তাহলে এই দুজন মানুষের একটা বিপদসংকুল, একটা উত্তপ্ত পরিবেশ, একটা বাক্যের কারণে সাথে সাথে একবার আগুনে পানি দেওয়ার মতো হয়ে গেল, আবার আরেকজনের কথায়, আরেকজনের বক্তব্যের সাথে সাথে শুরু হয়ে গেল গণ্ডগোল। সম্মানিত হাজিরিন, এই জন্য সকলকে বলবো, আমি তো কিছুই বলতে পারলাম না, সময় শেষ, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই দীর্ঘকাল ধরে যারা, বিশেষ করে আমাদের বর্ষিয়ান যে সমস্ত ভাইয়েরা আছেন, এতকাল ধরে মোহতারাম আমিরি জামাতের কাছে প্রশিক্ষণ গ্রহণ করছেন, এখনও মনে হয় কিছুই জানি না, আমিরি জামাতের কাছে আরও প্রশিক্ষণ নেওয়ার দরকার। 2005 সালে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুবসংঘের কিছু প্রশিক্ষিত কর্মী যদি না থাকত, তাহলে যে পরিস্থিতির, কঠিন পরিস্থিতির শিকার আমরা হয়েছিলাম, ওই অবস্থায় ময়দানে টিকে থাকা কিন্তু আদৌ সম্ভব ছিল না। যারা সাধারণ মানুষ ছিল, আমরা স্পষ্ট স্বচক্ষে অনেককেই দেখেছি রফল আদায়ীন ছেড়ে দিয়ে সালাত আদায় করেছেন, বুকের হাত আস্তে আস্তে নিচে নেমে গেছে, বাড়িতে থাকা সমস্ত বই পুস্তক, সংগঠনের সমস্ত লেখনী সব পুড়িয়ে সারকার করে দিয়ে, সংগঠনকে একেবারে কোথাও কোথাও বইগুলো মাটিতে দাফন দিয়ে তারা চলে আসছে,
কোথায় আকিদা, কোথায় আমল, কোথায় আহলে হাদিসের এই যে দুর্জয় কাফেলার চিন্তা চেতনা, সব কিছু বিলীন করে দিয়ে তারা কিন্তু তাদের মতের পরিবর্তন করেই ফেলেছিল। শুধু প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী এবং দায়িত্বশীলদের কারণে মহান রব্বুল আলামিন এই আন্দোলনকে আবার স্বস্থানে ফিরিয়ে নিয়ে এসেছেন, বরং এখন আরও বেগবান হয়েছে, আরও গতিশীল হয়েছে। তো সকলের কাছে সনিবন্ধ অনুরোধ করব, আমরা যারা কর্মী অহংকার করব না, অহংকার মুক্তভাবে প্রশিক্ষণ গ্রহণ করব। প্রশিক্ষক যিনিই থাকেন না কেন, তিনি মোহতরাম আমিরে জামাতের নির্দেশনা অনুযায়ী এখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন, সর্বস্তরে প্রশিক্ষণ দিয়ে থাকেন। সুতরাং আমরা যে প্রশিক্ষক যেই হোক না কেন প্রশিক্ষণ গ্রহণ করব এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলব এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমরা কামনা করব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে আমরা আশ্রয় গ্রহণ করে আমরা যেন জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত মেহমান হতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম, গোপালগঞ্জ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আলোচনার বিষয়বস্তু, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কী চাই, কেন চাই ও কীভাবে চাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحفظانه أو ينصرانه أو يمجسانه وفي رواية لمسلم أو يشركانه। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বার্ষিক কর্মী সম্মেলন 2020-এর মহতারাম সভাপতি, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে বিগত ইজতেমার পর থেকে এই পর্যন্ত কোনো সমাবেশ আমরা করতে পারিনি। আজকের এই করোনাকালীন এই সংকটের মুহূর্তেও আল্লাহ যে আমাদেরকে এই সম্মেলন করার তৌফিক দিয়েছেন, এজন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে প্রশাসনের যে ভাইয়েরা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে তাদের জন্য আরও দোয়া করছি যাতে করে তারা এই হকের আওয়াজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সময় এভাবে আমাদেরকে সহযোগিতা করেন, এই আহ্বানও তাদের কাছে রাখছি। সুধীমণ্ডলী, আজকের এই সংকটকালীন মুহূর্তে আমরা নিজেরা যেমন নিজেদেরকে বাঁচানো দরকার, ঠিক তেমনিভাবে অন্যরাও যেন আমাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যারারা ওয়া লা যারারা, ক্ষতিগ্রস্ত হইও না এবং ক্ষতিগ্রস্ত করো না। সুতরাং আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রাখব এবং সেই সাথে স্বাস্থ্যবিধি আমরা মেনে চলার চেষ্টা করব। সুধীমণ্ডলী, আমার আলোচ্য বিষয় হচ্ছে আহলে হাদিস আন্দোলন কী চায়, কেন চায় এবং কীভাবে চায়। এই তিনটি প্রশ্নের মাধ্যমেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আপনারা জানেন এই ছোট্ট একটি বইয়ে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া আছে। আহলে হাদিস আন্দোলন কী চায়, আমরা আমাদের সার্বিক জীবনে তাওহিদে ইবাদত অর্থাৎ আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই, তাই না? আহলে হাদিস আন্দোলন চায় আল্লাহর ইবাদত, বান্দার ইবাদত নয়, আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করতে চায়। দেখেন আজকে মানুষ আল্লাহর কাছে মাথা নত করা বাদ দিয়ে মানুষের কাছে মাথা নত করছে,
আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে আজকে মানুষ মানুষের কাছে চাচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যে উপদেশ দিয়েছিলেন তার মধ্যে তিনি এটাও বলেছিলেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে তখন কেবল আল্লাহর কাছেই চাইবে। আমরা সালাতে দাঁড়িয়ে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক সরল সঠিক পথ প্রদর্শন করো। সাথে সাথে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। অথচ দেখেন মানুষ আজকে আল্লাহর ইবাদত বাদ দিয়ে খানকা মাজারে কবরে বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদের এই মাথা নত করছে, তাহলে কি আল্লাহর ইবাদত হলো? পাঁচ ওয়াক্ত সালাতের এই 17 রাকাত ফরজে অন্তত প্রত্যেকটি মানুষ এই সূরাটি তেলাওয়াত করে এবং তার মধ্যে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আর একটু পরেই সেখান থেকে ঘুরে গিয়ে সে মানুষের ইবাদত করছে আর মানুষের কাছে সাহায্য চাচ্ছে। তাহলে কথা আর কাজ দুই রকম হয়ে যাচ্ছে, তাই না? এটাই হলো নেফাক, এটাই হলো মুনাফিক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কথা এবং কাজে, আকীদা এবং আমলে তারা একই হতে চায়, একই রকম তারাই কাজ করতে চায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যা তোমরা করো না। আর আল্লাহর কাছে এটা সব অতি বড় গুনাহের অপরাধ যে তোমরা বলো এমন কথা যা তোমরা করো না। তাহলে আমরা অন্তরে একটা পোষণ করছি আর কাজে বাস্তবায়ন করছি অন্যটা। কিন্তু আহলে হাদিস আন্দোলন চায় তাওহীদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চায়। আমরা আমাদের সার্বিক জীবনে, আমাদের চলায়, আমাদের বলায়, আমাদের যাবতীয় কর্মকাণ্ডে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তারই জন্য আমাদের সব কর্মকাণ্ড এটা পরিচালিত হবে, এর নামই হচ্ছে ইবাদত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিন আল আকওয়ালি ওয়াল আমালিল বাতিনাতি ওয়াজ জাহিরা। ইবাদত হচ্ছে এমন সামগ্রিক বিষয়ের নাম যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং তার প্রতি তিনি সন্তুষ্টি পোষণ করেন। কথা এবং কাজের, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, প্রত্যেকটি কাজই হচ্ছে ইবাদত। তাহলে আজকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন, একটা ভালো কথা যদি আপনি মানুষের কাছে বলেন বা এখান থেকে যা শিখে যাচ্ছেন জেনে যাচ্ছেন সেটা যদি মানুষের কাছে বলেন তাহলে সেটাও আপনার আমার জন্য ইবাদত, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউলু মারুফুন সাদাকা, একটি ভালো কথা বলা, একটা উত্তম কথা বলা হচ্ছে সাদাকা। তাহলে আমি যে মানুষকে দাওয়াত দিচ্ছি, আমি তাকে সালাত আদায়ের কথা বলছি, আমি তার আকীদা সংশোধনের জন্য বলছি, এটাও আমাদের জন্য ইবাদত। সুতরাং এই ইবাদত প্রতিপালনের জন্য, এই ইবাদত আমাদের সার্বিক জীবনে বাস্তবায়নের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আলাদা আন্দোলন তাই চায়। কিন্তু এই তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করতে গেলে, হকের উপরে আমাদেরকে অবিচল থাকতে গেলে, চারটি বিষয় আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে। প্রথম হলো আমাদের পরিবার। দেখেন আজকে বাংলাদেশে আপনারা আত্মহারিকের মাধ্যমে হকের পথে যত বাধা পড়েছেন, তাই না, বিভিন্ন সংখ্যায় প্রচারিত হয়, একটা ছেলে সালাত আদায় করে না, সে নেশায় আসক্ত, সে বখাটেদের সাথে চলে, পিতামাতা কিন্তু তাকে কখনো বলে না যে তুই আমার বাড়িতে আসবি না, তোর খারাপ সঙ্গ যতদিন ত্যাগ না করবি অতদিন পর্যন্ত আমার বাড়িতে আসবি না। কিন্তু এই ছেলেটাই যখন সে তার পিতামাতার আদর্শকে পরিত্যাগ করে মাজহাবি আকিদাকে চেঞ্জ করে পরিবর্তন করে সে যখন সহি আকিদা গ্রহণ করে, সে যখন টাকনুর উপরে কাপড় পরে, সে যখন বুকের উপরে হাত বাঁধে, তখনই কিন্তু এই পিতামাতা এসে বাধা হয়ে দাঁড়ায় যে না, তুই আমাদের ধর্ম থেকে, আমাদের মাজহাব থেকে চলে গিয়েছিস, তোকে বাড়িতে আর থাকতে দেওয়া যাবে না। এমনকি পিতামাতা তাকে মারপিটও করে, তাই না? যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক ফিতরাতের উপরে তথা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি উপাসক বানায়। সহি মুসলিমে বলা হয়েছে আও ইউশাররিকানিহি, অথবা তাকে মুশরিক বানায়, শিরককারী বানায়। তাহলে এই পিতামাতাই দেখেন হকের পথে তাকে নিয়ে যাওয়ার পরিবর্তে সে তাকে হকের উপরে টিকে থাকতে না পারে, সে যাতে হক গ্রহণ করতে না পারে, এই জন্য সে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দুই নম্বর হল সমাজ নেতারা। আজকে সমাজের যারা নেতা আছেন, বিশেষ করে কোন মাজহাবের তাকলিদ যারা করেন, মাজহাবি তাআসুব যাদের মধ্যে আছে, তারা কিন্তু আজকে আমাদের পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। শুধু মাজহাবি বলবো কেন, আজকে যারা আমরা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলি, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আমাদের সাধারণ মানুষদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, তাই না? আহলে হাদিস বলা যাবে না, আহলে হাদিস বলা এটা একটা সাম্প্রদায়িকতা, আহলে হাদিস বলা প্রয়োজন নেই, সংগঠন করার দরকার নেই, আমির বায়াত এগুলির দরকার নেই, ওগুলি তো পীরমুরিদি ব্যাপার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বহু হাদিস এই সম্পর্কে এসেছে। আপনারা আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রম বিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ বইটির এমারত বায়াত অধ্যায়ে দেখবেন সেখানে বহু হাদিস এক জায়গায় জমা করা হয়েছে। অথচ এই হাদিসগুলিকে পাশ কাটিয়ে আজকে বলা হচ্ছে এগুলি প্রয়োজন নেই, আর তুমি তোমার আকীদা ঠিক করে তুমি সহি আকীদার দাওয়াত দাও, এটাই তোমার জন্য যথেষ্ট। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মা ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, উত্তমের দিকে আহ্বান করবে, তারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে আর খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে, আর তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত সফল কাম। তাহলে কারা বলছে? আলেম ওলামা বলছে, অথচ আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমাদের উপর আবশ্যক হচ্ছে জামাতবদ্ধ থাকা আর বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা, বিরত থাকা। আল্লাহ রসুল বলছেন এক কথা আর এই আলেম মোলামা বলছেন ভিন্ন কথা, তাহলে এরাই আমাদেরকে হক মানতে এবং হকের পথে থাকতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তৃতীয়ত হচ্ছে আমাদের সমাজ। এই সমাজে কেউ যদি ভালো কাজ করতে যায় তাহলে পদে পদে সে বাধার শিকার হয়। যেমনভাবে নবী রসুলগণ নূহ আলাইহিসাল্লাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতি পদে তিনি বাধার শিকার হয়েছিলেন, যে কারণে তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল। সুতরাং এই সমাজ নেতারা বা সমাজ আমাদের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। আর সর্বশেষ হচ্ছে রাষ্ট্র বা দেশের সরকার। যেমনভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে তারা বলেছিল, তার কওমের লোকেরা বলেছিল হাররিকুহু অংসুরু আলিহাতাকুম, তোমরা তাকে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও আর তোমাদের দেবদেবীকে সহযোগিতা করো। আজকের সমাজে যারা ভালো কাজ করতে চায়, আজকের সমাজে যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলতে চায়, তাদেরকেও বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে হয়, তাই না? সুতরাং এই চারটি বাধা আমাদের সামনে আছে। আমরা মুমিন হলে এসব বাধাকে অতিক্রম করে আমাদের লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমাদের করণীয়। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ো না, তোমরা দুর্বল হয়ো না, যদি মুমিন হও তাহলে তোমরাই হবে বিজয়ী। সুতরাং ইমানি চেতনা নিয়ে আমাদের ইমানি বলে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এসব বাধাকে আমরা তুচ্ছ জ্ঞান করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো যদি আমাদের ইমানের শক্তি থাকে। উদ্বোধনী ভাষণে আমির জামাত যে কথাটি বলেছিলেন সে বিষয়টি আমাদের মনে রেখে আমাদের চলার পথকে কুসুমস্তীর্ণ না হলেও, কণ্টকাকীর্ণ হলেও সে বাধা মারিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তাহলেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। দুই নম্বর বিষয় হলো আমরা কেন চাই। আমরা চাই ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির লক্ষ্যে আমরা এটা চাই। তাওহীদ ইবাদত আমরা প্রতিষ্ঠা করতে কেন চাই। আমরা চাই আমাদের ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির জন্য আমরা এটা চাই। যেমন আমরা সালাতে দোয়া করি বা বিভিন্ন সময় আমরা দোয়া করি, তাই না? রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে এবং পরকালে আমাদেরকে কল্যাণ দান করো এবং তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। তাহলে আল্লাহ আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন যে আমরা দুনিয়াতে আল্লাহর কাছে কল্যাণ চাই। কিসে কল্যাণ আছে আল্লাহ ভালো জানেন। ঠিক একইভাবে পরকালীন জীবনে আমরা কল্যাণ চাই, আমরা মুক্তি চাই, পরিত্রাণ চাই। সেজন্য তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করার আমরা কেন চাই, আমরা ইহকালীন কল্যাণ, ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির জন্য আমরা এটা চাই। আসুন আমরা এটা কীভাবে চাই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের মাধ্যমে, সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরিকায় আমরা এটা চাই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ব্যতীত ব্যক্তি যেমন সংশোধন হয় না, ঠিক তেমনিভাবে সমাজকেও সংশোধন করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের ব্যক্তি, আমাদের নিজেকে আগে সংশোধন করতে হবে, আর দুই নম্বরে আমাদের পরিবারকে সংশোধন করতে হবে। আর সেজন্যই আহলে হাদিস আন্দোলনের অন্যতম কর্মসূচি হচ্ছে তাবলিগের মধ্যে পারিবারিক তালিমি বৈঠক। শুধু নিজে সংশোধন হবেন, নিজে পাঁচত্ব সালাত আদায় করবেন আর নিজের মুক্তির জন্য আপনি চেষ্টা করবেন, পরিবারকে সংশোধন করতে হবে না? অবশ্যই করতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য সপ্তাহের একটা দিন আমরা পারিবারিক তালিম, পরিবারের সদস্যদেরকে নিয়ে দিনের বিভিন্ন বিষয়, আমাদের তাফসিরুল কোরআন আছে, সিরাতুর রসুল আছে, সালাতুর রসুল আছে, মাসিক আর তাহরিক আছে, এগুলি থেকে বিভিন্ন বিষয় নিজে যদি না জানি তাহলে সেগুলি থেকে পড়ে পড়ে আমার পরিবারকে শোনানো এবং তাদেরকে এই দিকে দাওয়াত দেওয়া এবং সংশোধনের চেষ্টা করা আমাদের জন্য অপরিহার্য করণীয়। একই সাথে আমরা নিজেরা, আমাদের পরিবারের মহিলারা এবং আমাদের ছোট্ট ছোট সোনামণিরা, তারাও যেন সংশোধিত হয়, এই জন্য আমাদের আছে সোনামণি সংগঠন, যুবকদের জন্য আছে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, আর আমাদের 32 যাদের বয়স তাদের জন্য আছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ। এভাবে করে আহলাদিস আন্দোলনের প্রত্যেকটি বিভাগে, মানুষের জীবনের যতগুলি বিভাগ হতে পারে প্রত্যেকটি ক্ষেত্রে দাওয়াতের, তাদের আকীদা আমলের সংশোধনের সুযোগ রয়েছে। আর এরপরে আমরা কিভাবে চাই, নবী রাসূলগণের তরিকায় আমরা এটা চাই। আমি আপনি আমাদের নিজেদের বানানো তরিকায়, আমাদের নিজেদের মত মতো এটা চাইলে কিন্তু হবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ইমানদারগণ, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যকার আমিরের। ফাইং তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ লেগে যায়, ঝগড়া লেগে যায়, ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে সুপর্দ করো। অর্থাৎ যাবতীয় বিধান থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে আমাদের মাথা নত করতে হবে, এর নামই হচ্ছে আহলে হাদিস। নবী রাসূলগণ এই দাওয়াতই মানুষকে দিয়েছিলেন। আল্লাহ বলছেন, ওয়ালা কাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের নিকটে নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা এই মর্মে দাওয়াত দাও, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া ইজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। তাহলে নবী রাসূলগণ এসে যে দাওয়াত দিয়েছিলেন, যেভাবে মানুষকে, সমাজকে সংশোধন করেছিলেন, ঠিক ওই পদ্ধতিতেই আহলে হাদিস আন্দোলন ব্যক্তি, পরিবার এবং সমাজের সংশোধন করার চেষ্টা করে।
অতএব শুধু মণ্ডলী আহলেদিস আন্দোলন কি চায়? আহলেদিস আন্দোলন চায় তাওহিদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চায়। কেন চায়? ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির জন্য এটা চায়। কিভাবে চায়? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ব্যক্তি পরিবার ও সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরিকা এটা চায়। সুতরাং এই তিনটি বিষয় আমাদের প্রত্যেকেরই মনে রাখা দরকার। আন্দোলনের ক্ষেত্রে, ব্যক্তি এবং পরিবার সংশোধনের ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে এ জিনিস যদি আমাদের মনে থাকে তাহলে সব জায়গায় আমরা কল্যাণ লাভ করতে পারব। আন্দোলন করে, আমরা সংগঠন করে নিজেরাও এর গুরুত্ব উপলব্ধি করতে পারবো এবং পরকালীন জীবন আমার মুক্তির জন্য যে আমি এটা করছি ঠিক সেই বিষয়টা আমাদের অন্তরে সব সর্বদা জাগরুক থাকবে। অতএব সুন্দরবনে আসুন আমরা আহলেদিস আন্দোলনের এই তিনটি বিষয় আমরা যেন সর্বক্ষেত্রে মনে রাখি এবং সেই অনুযায়ী আমরা কাজ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আলোচনা পেশ করবেন অধ্যাপক মাওলানা দুরুল হুদা রাজশাহী, কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহলেদিস আন্দোলন বাংলাদেশ। আলোচনার বিষয়, সাংগঠনিক জীবনে হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার আবশ্যকতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة. আহলেদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দিনী এবং কর্মী, আমাদেরকে নিজেরা মনে করি কর্মী ভাইয়েরা, আমরা এই আন্দোলন মূলত কী উদ্দেশ্যে করি সেটি আমাদেরকে প্রথমত নিজের অন্তর দিয়ে, অন্তর্চক্ষু দিয়ে এটি বুঝতে হবে। আমরা মূলত এই আন্দোলন করি পরকালীন মুক্তির জন্য, দুনিয়াভি কোনো সান সওকাতের জন্য নয় বা দুনিয়াভি কিছু পাওয়ার জন্য নয়, বরং আমরা এই আন্দোলন করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কিতাব এবং সুন্নার যে আদর্শ, যে মহান আদর্শকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করে পরকালীন মুক্তির অশিলাই হিসাবে এই আন্দোলনের সঙ্গে আমরা সংশ্লিষ্ট হয়েছি, তাই না? আমার বয়স যখন 17 বছর তখন আমি যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ায় পড়তে গেছিলাম। আজও জানতাম না হয়তো এইসব মাদ্রাসাগুলোতে পড়লে যে আহলেদিস আন্দোলন কী, কেন এবং এর প্রয়োজনীয়তা কী, এ সম্পর্কে আমি বুঝতে পারতাম না। হয়তো দাওরা পাশ করতাম, অন্য কিছু হয়তো করতাম, শিক্ষকতাও করতাম, কিন্তু বোঝার ক্ষমতা আমার হতো না। কিন্তু এটি বুঝতে সক্ষম হয়েছি মোহতারাম আমির জামাআতের কারণে। উনি যে আমাদের জমিয়তের যে লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে থাকতেন, আমাদেরকে ডেকে শিখাইতেন এগুলো। এই 17 বছর বয়স থেকে আজকে 52 বছর বয়স, আমার অরিজিনাল বয়স 52 বছর হচ্ছে, এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট আছি। ইনশাআল্লাহ যতদিন আমার জীবন আছে ততদিন পর্যন্ত এই আন্দোলনকে কখনোই ছেড়ে যেতে পারি না। সম্মানিত দীনি ভাইয়েরা, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। আল্লাহর দাস
প্রথমত আমাকে হতে হবে, নিরহংকার হতে হবে, অহংকারকে সম্পূর্ণ বর্জন করতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, বান্দগী করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। সুতরাং আমরা আল্লাহর দাস যখন মনে করব, তখন আমাদের ভিতরে অহংকার বোধ থাকবে না। আর যখনই আমি অন্য কিছু মনে করতে যাব, তখনই কিন্তু অহংকার আমার ভিতরে আসবে এবং পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়ে যাবে। এই জন্য অহংকার মানব স্বভাবের একটি নিকৃষ্ট অংশ। সুতরাং আহলেদিস আন্দোলন বাংলাদেশের কর্মীদের ভিতরে এই গুণ থাকতে পারে, পশ্চিমকাল থাকতে পারে না। আর এই স্বভাবটি শুদ্ধ বিশুদ্ধ সকল মানুষের আকিদার ভিতরে আছে। সুতরাং আমাদের ভিতরে এটা কাজ করে না? করে না, করে। কিন্তু এটিকে দমন করতে যিনি পারেন, এটিকে যিনি নিশ্চিহ্ন করতে পারেন, তিনি হচ্ছেন সত্যিকারের মানুষ, তিনি হচ্ছেন সত্যিকারের একজন আল্লাহর দাস। আহলেদিস আন্দোলন বাংলাদেশ এই কথাটি শিক্ষা দিচ্ছে যে আমরা আল্লাহর দাস, সুতরাং আমাদের ভিতরে অহংকার থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস দ্বারা আমাদেরকে এই ইনফরমেশন, এই তথ্য আমাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল জাররাতিন মিন কিবর, যার ভিতরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না। এক ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল, মানুষ তো সুন্দর কাপড় পছন্দ করে, সুন্দর জুতা পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহ জামিল ইহিব্বুল জামাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, সুতরাং তিনি সুন্দরকে পছন্দ করেন। সেটা না, আল্লাহ রাসূল বুঝালেন, আল কিবরু বাতারুল হক ও গামতুন নাস, সত্যকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। সংগঠন থাকবে যদি এই, মানে এই বিভাজন যদি আমাদের ভিতরে সৃষ্টি হয় যে আমি অমুক, আমার বংশ অমুক, আমার মর্যাদা অমুক, সুতরাং ওই নিচু মানের লোকটির সঙ্গে কেন মিশতে যাব? থাকবে সংগঠন? হবে সংগঠন? হবে না, সংগঠন তার দ্বারা হবে না। সুতরাং সংগঠনকে এগিয়ে নিতে গেলে এগুলোকে দমন করতে হবে, নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করতে হবে। মান জাহাদা বিনাফসিহি ফাহুয়া মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করে, প্রতিনিয়ত যুদ্ধ করে, প্রতিটি বিধানকে মানার জন্য, কোরআন এবং সুন্নার বিধানকে মানার জন্য জিহাদ করে, সেই হচ্ছে মুমিন। পৃথিবীর এই জগৎটাকে চমৎকার করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুতরাং এই অহংকার একেবারেই নিকৃষ্টতম একটি পন্থা, এটি আমাদের মধ্যে থাকতে পারে না। আহলেদিস আন্দোলনের কর্মীদের ভিতরে এটা যদি কাউরি থাকে, সে সত্যিকার অর্থেই কর্মী হতে পারবে না। এই জন্য সর্বদা কি এবং এই আন্দোলনের ভিতরে থাকতে পারবে না, এক সময় চলে যেতে হবে। কারণ এই আন্দোলন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম কে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন, সেভাবে আপনাকে এবং আমাকে তৈরি হয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে অহংকারকে ধ্বংস করে দেওয়া হয়। মানুষের মধ্যে তিনটি গুণ আছে যা নাজাত দেয়, আর তিনটি গুণ আছে যা মানুষকে ধ্বংস করে। তার অন্যতম হল যে আত্ম অহংকারী হওয়া। এই আত্ম অহংকারী হওয়া কখনোই আপনাকে বা আমাকে হতে হবে না, এটাকে সম্পূর্ণ কী করতে হবে? বর্জন করতে হবে। ইবলিস যেমন অহংকার করেনি, ইবলিসকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি আদমকে সিজদা করো, তখন সে কি বলেছিল? আশ্চুত লিমান খালাকতা তিনান, তুমি কি এমন একটি মানুষের তুমি সিজদা করতে বলছো যাকে তুমি মাটি দ্বারা সৃষ্টি করেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে তিনি তার
ক্রোধ প্রকাশ করে দিলেন আল্লাহ, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও বের হয়ে যাও এই জান্নাত থেকে, তুমি অভিশপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন সূরা সাদের 76 নম্বর আয়াত। নিজেকে সবসময় অভাবমুক্ত মনে করা, এটিই হচ্ছে সবচেয়ে কি মানে এই অহংকারের জন্ম দেয়। সুতরাং এটি মনে করবেন যে আমি মুখাপেক্ষী, আল্লাহর কাছে মুখাপেক্ষী, মানুষের আমার ওই নিম্ন শ্রেণীর ভাইরা যদি না থাকতো তাহলে আমরা চলতে পারতাম? যিনি পায়খানাগুলো সাফ করে দিচ্ছেন ও না হলে আমি চলতে পারতাম? চলার পথ কি ছিল আমার? থাকত না। সুতরাং নিরহঙ্কর হলেই এই আন্দোলনের গতি আরও শতগুণে বৃদ্ধি পাবে। যেভাবে সাহাবায়ে কেরাম আগিয়ে নিয়েছিলেন, 313 জনের মাধ্যমে বিপ্লব সূচিত হয়েছিল, আহলেদিস আন্দোলন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাত্রা করছে, যাত্রা করেছে, এবং এই পথ ধরে যদি আমরা 313 জন যদি আল্লাহর পথের সৈনিক হয়ে যেতে পারি তাহলে আমাদের এই আন্দোলন সাকসেসফুল বলে আমরা মনে করব। সম্মানিত দীনী ভাইরা, এই অহংকারের বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট। দেখুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন একেবারে নিগ্র মাতার সন্তান ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে তার পদমর্যাদা শত শত গুণে বৃদ্ধি পেয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং মানুষের কাছে বৃদ্ধি পেয়ে গেল, মুমিনদের কাছে বেশি বৃদ্ধি পেয়ে গেল। অতএব কে কোন বংশ থেকে এসেছেন, কে কার কত ঐশ্বর্য আছে, কার কত ধন সম্পদ আছে, সেদিকে কখনোই খেয়াল করবেন না। কে কত বড় ডিগ্রি নিয়ে এসেছেন সেগুলোকে ধুয়ে মুছে ফেলে দেন, মনের মধ্যে মনের ভিতরে জিহাদ সৃষ্টি করুন। আল্লাহ তুমি আমার তোমার জান্নাতের জন্য আমার হৃদয়টাকে তুমি প্রশস্ত করে দাও। আহলেদিস আন্দোলনের প্রতিটি কর্মীর মধ্যে এটি থাকতে হবে। দ্বিতীয় হল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াজআলুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ অতক্ষণ কল্যাণের মধ্যে থাকবে না যতক্ষণ তারা পরস্পরে হিংসা না করে। অতএব হিংসা এটি চরম পর্যায়ের একটি জঘন্যতম অপরাধ। সুতরাং এই অপরাধটা আহলেদিস আন্দোলনের কর্মীদের ভিতরে থাকবে না। এ সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে হিংসা সম্পর্কে। তো এই হিংসাকে বর্জন করা হয়েছে আমাদের সবচেয়ে বড় কাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলোকে যথাযথভাবে পালন করতে হবে, যথাযথভাবে পালন করতে হবে, তাহলে আপনার এবং আমার মধ্যে থেকে হিংসাটা দূর হবে। কারণ আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যা তোমাদের কাছে নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। সূরা হাসরের 9 নম্বর আয়াত। সুতরাং আহলেদিস আন্দোলন এটি সারা বিশ্বের মানুষকে ওয়াহির ভিত্তিতে ঐক্যবদ্ধ করার আন্দোলন। কি বললাম? আহলেদিস আন্দোলন সারা বিশ্বের মানুষকে ওয়াহির ভিত্তিতে ঐক্যবদ্ধ করার আন্দোলন, যে আন্দোলনের জন্ম দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম তার পরবর্তীতে এই আন্দোলন চালিয়েছিলেন। ওই আন্দোলনের ধারক এবং বাহক হচ্ছি আমরা, এই আহলেদিস আন্দোলন বাংলাদেশের কর্মীরা। সুতরাং আপনার ভিতরে আমার ভিতরে এটি থাকতে হবে, কখনোই যেমন আমরা আমাদের ভিতরে অহংকার কাজ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হিংসার ব্যাপারে বললেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতিউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পরে বিদ্বেষ করো না, হিংসা করো না, একে অপরকে পরিত্যাগ করো না, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করিও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরে
আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। তোমরা পরস্পরে আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্য আমাদেরকে দিয়েছেন। সুতরাং আহলেদিস আন্দোলনের কর্মীরা সর্বদা নিজেদেরকে একজন সাধারণ মানুষ হিসাবে গড়ে তুলবে, কখনোই যেন সে অহংকার ও হিংসার মতো নিকৃষ্ট ও পাপাচার কার্যে লিপ্ত হতে পারে না। আমি এই বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি। আর যারা হিংসা করবে, ওর হিংসার বদলে কি আপনি হিংসা করে তাকে ধ্বংস করবেন নাকি? না, এটাও আদর্শ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার জবাবটা কিভাবে দিতে হবে। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো এবং মন্দ সমান নয়। সমান নাকি? ভালো মন্দ সমান সমান নয়। তুমি মন্দকে ভালো দ্বারা কি করো? প্রতিরোধ করো। তুমি মন্দকে ভালো দ্বারা প্রতিরোধ করো, এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম। এটি তার এবং তোমার মধ্যে হতে পারে একটি বন্ধুত্ব সম্পর্ক গড়ে যেতে পারে। তাই হচ্ছে, আমরা দেখছি যে ভাইরা আমাদেরকে পরিত্যাগ করেছিলেন, তারা তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে যে না, আহলেদিস আন্দোলনের কর্মীরা, আহলেদিস আন্দোলন যারা পরিচালনা করছে তারা আসলেই মহান ব্যক্তি, তারা সত্যিকারই আসলেই ভালো ব্যক্তি, তাদের কর্মপন্থা অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার। এটি কিন্তু মানুষের মধ্যে জাগ্রত হয়েছে। তা আমি অসুস্থ ছিলাম বিষয়টি, তারপরেও আমি ছোট্ট পরিসরে আপনাদের কিছু কথা বললাম। আমার জন্য আপনারা দোয়া করবেন যে আমার এই শেষ জীবন থাকা পর্যন্ত আহলেদিস আন্দোলনের একজন কর্মী হিসাবে আমি কি করতে পারি, কাজ করে যেতে পারি আপনাদের সাথে। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, আপনাদের পরিবারবর্গকে, সকল আহলেদিস ভাইদেরকে সুস্থ রাখুন, এবং আমাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণকে আমরা যেন কি করতে পারি, আমাদের ভবিষ্যতের পুঁজি হিসাবে গড়ে তুলতে পারি। এই আহ্বান জানিয়েই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আলোচনা পেশ করবেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম রাজশাহী, ভাইস প্রিন্সিপাল আল মারকাজুল ইসলামী আস সালাফি নওদাপাড়া রাজশাহী। বক্তব্যের বিষয়, উন্নত জীবন গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত পাঠের গুরুত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ক্বাল আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ, ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আহলেদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলন 2020 এর সম্মানিত সভাপতি, আহলেদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সংগঠন আহলেদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেদিস যুব সংঘ সোনামনির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সুধীবৃন্দ, বাংলাদেশ আহলেদিস যুব সংঘের কর্মী সম্মেলন কয়েকদিন আগেই হয়ে গেল। সেই সম্মেলনে যখন আমরা বক্তৃতা করেছিলাম সেখানে কোনো শ্রোতা ছিল না। আহলেদিস আন্দোলনের আজকের কর্মী সম্মেলনে ভালো লাগছে যে যখন আজকে বক্তারা এখানে কথা বলছেন তখন তাদের সামনে শ্রোতা আছে। শ্রোতা ছাড়া কথা বলা খুব কষ্টকর ব্যাপার, যাক আলহামদুলিল্লাহ প্রশাসনের অনুমতি সাপেক্ষে আজকে যে আপনারা অনেক দীর্ঘদিন পরে কেন্দ্রে আসতে পেরেছেন এবং আমরাও আপনাদের সামনে বক্তৃতা কথা বলতে পারছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আবারও অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার কল্যাণগামী রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমার আলোচ্য বিষয় উন্নত জীবন গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন কোনো সাধারণ মানুষের জীবন নয়, এটি ইনসানে কামেলের এক পরিপূর্ণ প্রতিচ্ছবি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত অবতারিত সর্বশেষ আসমানি গ্রন্থ পবিত্র আল কোরআন, যার উপরে অবতীর্ণ হয়েছে, সেই রকম একজন পরিপূর্ণ আদর্শে উজ্জীবিত গুণাবলীর পূর্ণ সমাবেশ যার মধ্যে রয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের জীবন গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত পাঠের কতটুকু গুরুত্ব রয়েছে সেটি হচ্ছে আমার আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে নিহিত রয়েছে উত্তম আদর্শ, যে আল্লাহকে পরকালকে কামনা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তাহলে আমরা যদি পরকালে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই, আল্লাহর দিদার লাভ করতে চাই, তাহলে এই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের জীবনাদর্শ, তার জীবনাচরণ, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার সমাজ সংস্কার পরিকল্পনা, এগুলো সম্পর্কে অবশ্যই আমাদেরকে অবগত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলো যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, ইহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ হচ্ছে ক্ষমাশীল দয়ালু, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আমরা মুক্তি পেতে চাইলে রাসূলের অবশ্যই অনুগত করতে হবে, আল্লাহর ভালোবাসা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে। কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করব, আনুগত্য করব, যে রাসূলের আনুগত্য করব, যার আনুগত্যের উপরে আমার দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন চূড়ান্ত মুক্তির পথ নির্দেশ নিহিত রয়েছে, সেই রাসূলের জীবনীকে আমাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। দুর্ভাগ্য, আজকে আমরা অনেক মানুষের জীবনী পাঠ করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যেটি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, মডেল আদর্শ, সর্বোত্তম আদর্শ, সেটি কিন্তু আমরা পাঠ করি না। যদি পরিসংখ্যান চালানো যায় তাহলে কিন্তু আমরা ফেল করব। তাহলে আমরা যদি মুক্তি পেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেকে দাবি করতে চাই, তাহলে যার আদর্শ অনুসরণ করছি, যার আদর্শের উপরে অনুসরণের মধ্যে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে, অবশ্যই তার আদর্শ সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 54 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত পাবে। তাহলে হেদায়েত পাওয়ার জন্য আমাদেরকে এই বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, সমাজ সংস্কার করার জন্য, নিজের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে ঢেলে সাজানোর জন্য, এর খোল নলচে পাল্টে ফেলে এটাকে আমূল পরিবর্তনের হাওয়ায় এটাকে যদি আমরা উদ্ভাসিত করতে চাই, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদেরকে জানতে হবে। জগৎবিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত এর উপলক্ষে, যে হাযিহিল আয়াতুল কারীমাতু আসলুন কাবীরুন ফিত তাআসসি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, এই আয়াতটি হচ্ছে রাসূলের কথা, কাজ এবং তার অবস্থার মাধ্যমে আমরা সান্ত্বন লাভের জন্য, এটি হচ্ছে সবচেয়ে বড় একটি মূলনীতি, এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুতরাং আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনুসরণ করতে হবে এবং সেই জন্য তার জীবনে জানতে হবে। আমিরে জামাত সিরাতুর রাসূলের ভূমিকায় লিখেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে অবগত নয়, রাসূলের বাবা মার নাম জানি না, তার দাদাদানির নাম জানি না, যদি পরীক্ষা না হয় তাহলে অধিকাংশ কী করবে? ফেল করবে। তাহলে এই যে অবস্থা, এই দুরবস্থা কিন্তু আমাদেরকে দূর করতে হবে। বিশেষ করে আমরা যারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের নেতা এবং কর্মী, তাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে পূর্ণ অবগত হতে হবে। অনেক সময় অমুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অধ্যয়ন করে, সেখান থেকে তারা শিক্ষা নেয়। একদিন এক বামপন্থী ব্যক্তি এই মার্কাজে আসছেন, কথা হচ্ছে আমিরা জামারদা ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাতের বিভিন্ন ঘটনা তিনি বলছেন, হিলফুল ফুজুল সহ আরও অন্যান্য বিভিন্ন ঘটনা বলছেন, তারা কিন্তু এগুলো অধ্যয়ন করে।
তাহলে আমরা যদি ইসলামী আন্দোলনের তথা আহলে বিশুদ্ধ ইসলামী আন্দোলন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতা এবং কর্মী হতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লামের জীবনী পূর্ণভাবে অধ্যয়ন করতে হবে, জানতে হবে, এর দিক নির্দেশনা নিতে হবে। বিখ্যাত সিরাত গ্রন্থ রাহিকুল মখতুমের প্রণেতা শেখ সফিউর রহমান মোবারকপুরি তার গ্রন্থের ভূমিকায় বলেছেন যে হিয়াল মাম্বাউল ওয়াহিদ আল্লাযি তাতাফাজ্জারু মিনহু ইনাবিউ হায়াতিল আলাম আল ইসলামি ওয়া সাআদাতিল মুজতামা আল বাশারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত হচ্ছে এটি অনন্য একটি অন্যতম উৎস, অনন্য উৎস যেখান থেকে মুসলিম মিল্লাতের মুসলিম বিশ্বের জীবনধারা এবং মানব সমাজের কল্যাণের ফুলগুধারা প্রবাহিত হয়। তাহলে আমরা যদি মুসলিম বিশ্বের পরিবর্তন ঘটাতে চাই, যদি মানব সমাজের পরিবর্তন ঘটাতে চাই, তাহলে আমাদের ঝর্ণাধারা, আমাদের উৎসাহ উৎস, আমাদের অবগাহনের কেন্দ্র হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অধ্যয়ন এবং তার থেকে শিক্ষা গ্রহণ, সান্ত্বনা গ্রহণ, এছাড়া আমাদের কোনো বিকল্প আমাদের সামনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা সমাজ সংস্কার পরিকল্পনা চিন্তা করি, আমরা একবার দেখি, তাহলে বুঝবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওহী লাভ করে তিনি ঘরের কোণে দারুল আরকামে কিন্তু তিনি সীমাবদ্ধ থাকেননি, বরং তিনি তার আত্মীয় স্বজন, তিনি তার সমাজ, সেই ভঙ্গুর সমাজকে, জাহিলিয়াতের সমাজকে নিয়ে তিনি চিন্তামগ্ন ছিলেন। তিনি চিন্তা করছিলেন কীভাবে এই সমাজে পরিবর্তন করা যায়, কীভাবে এই মূর্খ মানুষগুলোকে, এই পথহারা মানুষগুলোকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা যায়, এই জন্য উনি চিন্তাভাবনা করেছিলেন। আপনারা হিলফুল ফজুলের কথা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ঘটনা আপনাদের সামনে পরিষ্কারভাবে বিদ্যমান রয়েছে, কিন্তু এত কিছু নির্যাতন নিষ্পেষণের পরেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজ সংস্কার থেকে বিচ্যুত হননি বা বিমুখ হননি। সাহাবিদের উপরে কত নির্যাতন, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যয়ন করে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসিরকে, ইয়াসিরের উপরে যে অবর্ণনীয় নির্যাতন চলেছিল তার পরিবারের উপরে, সেই অবস্থা দর্শনে আল্লাহ রাসূল বলেছিলেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, সাবরানা আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসির পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের প্রতিশ্রুত স্থান হচ্ছে জান্নাত, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী, বাধা আসবে, যদি বাধা না আসে তাহলে মনে করতে হবে যে আহলে হাদিস আন্দোলন তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে, আর আহলে হাদিস আন্দোলন যদি তার লক্ষ্যে অটুট থাকে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যদি তার তেজিয়ান ভূমিকায় ময়দানে অবতীর্ণ হয়ে থাকে, তাহলে অবশ্যই বাধা আসবে, কিন্তু এই বাধার সম্মুখে আমি সান্ত্বনার বাণী কোথায় খুঁজে পাব? অবশ্যই রাসূলের সিরাত, সাহাবা একরামের উপরে যে নির্যাতন এসেছে সেখান থেকে আমাকে সান্ত্বনা খুঁজে নিতে হবে, অন্য কোনো উৎস থেকে, অন্য কোনো কাহিনী থেকে আমি সান্ত্বনা খুঁজে পাবো না, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের জীবনী থেকেই আমাকে সান্ত্বনা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নৈতিক গুণের যে সমাবেশ তার মধ্যে ঘটেছিল, তিনি ছিলেন বিনয় নম্রতার মূর্ত প্রতীক। আমরা জানি আল্লাহ রাসূল বলেছেন যে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা প্রদর্শন করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে যেই বৃক্ষে যত ফল বেশি সেই বৃক্ষটা তত নুইয়ে থাকে, কিন্তু যদি বৃক্ষে যদি ফল না থাকে তাহলে সে বুক চেতিয়ে থাকে। তাহলে যতটুকু যার মধ্যে জ্ঞান প্রতিভা যত থাকবে না কেন, তাকে তত বিনয়ী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাম সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূল বলেছেন বয়স্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নৈতিক চরিত্রের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। তিনি বিনয় নম্রতার কি উদাহরণ ছিলেন সেটি আমরা যদি অধ্যয়ন করি রাসূল সাল্লামের হাদিস তাহলে দেখব, আল্লাহ রাসূল সাল্লাম এত মর্যাদার অধিকারী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে মেরাজে ডেকে নিলেন, এত মর্যাদা তাকে একেবারে অল্প দূরত্বে, ফাকানা কাবা কাউসাইনা ও আদনা, এত নিকটতম দূরত্ব থেকে তার সাথে কথোপকথন করলেন। তারপরে আল্লাহ সাল্লামের বিনয় নম্রতা এমন ছিল তিনি তার সম্মানে কাউকে দাঁড়াতে নিষেধ করছেন, কিন্তু আমাদের যখন রাজনৈতিক নেতা নেত্রীরা আসে তখন কি অবস্থা হয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটদেরকে সালাম দিতেন, তিনি আগে সালাম দিতেন, তিনি বলেছেন ইন্না আউলা নাস মান বাদা আবিস সালাম, যে ব্যক্তি আগে সালাম দেয় সে উত্তম, তার মনের মধ্যে অহংকার থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জনৈক ব্যক্তি বলল যে আপনি হচ্ছেন খাইরুল বারিয়া, সৃষ্টির সেরা। আল্লাহ রাসূল সাল্লাম তাকে বলেন যাক ইব্রাহিম আলাইহিসসালাম, এটি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি তো আসলেই সৃষ্টির সেরা ছিলেন, কিন্তু নিজের বিনয় প্রকাশ করতে গিয়ে তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে তার উপরে প্রাধান্য দিলেন। এই যে বিনয় নম্রতার শিক্ষাগুলো, উন্নত জীবন বলতে কী বোঝায়, এই সব নৈতিক গুণাবলীর সমাহারে যে জীবনের পরিপূর্ণ বিকাশ,
সাধিত হয় এবং ফুলে ফুলে বিকশিত হয় সেই জীবনই তো উন্নত জীবন। তারপর আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার মূর্ত প্রতীক ছিলেন। একদিন এক সাহাবী, আপনারা এই ঘটনা জানেন, যে মসজিদে এসে পেশাব করে দিল, সাহাবা একরাম তো তাকে মনে হয় যে মারতে উদ্যত হলো, আল্লাহ রাসূল তাদেরকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে বললেন, কারণ গ্রামের মানুষ সহজ সরল মানুষ, তারা অনেক কিছু বোঝে না, শিষ্টাচার আদব। আল্লাহ রাসূলকে অনেকে বাইরে থেকে, বাড়ির বাইরে থেকে বলতো, ইয়া মোহাম্মদ উখরুজ ইলাইনা, এ মোহাম্মদ বেরিয়ে এসো, এই তাড়াতাড়ি বেরিয়ে এসো, এরকম। কারণ মূর্খ লোকদের আচরণ বোঝে না, কথা বলার সিস্টেম বোঝে না, এই কারণে সূরা হুজরাত অবতীর্ণ হয়েছিল, যেটি আপনারা জানেন। আল্লাহ রাসূল সেই সাহাবিকে, যিনি মসজিদে পেশাব করে দিলেন, তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, পরে সে ইসলাম গ্রহণ করলো। তাহলে আমরা শিক্ষাগুলো কোথায় থেকে পাব? উন্নত জীবন গঠন করতে গেলে, আমাদেরকে আদর্শ জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেতে গেলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদেরকে অনুসন্ধান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবনবিধান নিয়ে এসেছিলেন সেটি ছিল সহজ সরল জীবনবিধান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মা খুইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনা কত্তু ইল্লা আখাযা আইসারাহুমা। আল্লাহ রাসূলকে যখন দুইটি বিষয়ের মধ্যে স্বাধীনতা দেওয়া হতো, তখন তিনি সহজটাকে গ্রহণ করে নিতেন। ইসলাম সহজ ধর্ম, এখানে কোনো কাঠিন্যর আশ্রয় নাই, এখানে কোনো সন্ত্রাসবাদিতা, এখানে কোনো জঙ্গিবাদী তৎপরতার কোনো অবকাশ নেই। ইসলামের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে সহজভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে। জোর করে কাউকে হেদায়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকেও দেননি, লাস্তা আলাইহিম বিমুসাইতির। এজন্য আমার যে বিষয় আমি শেষ করে দিচ্ছি, যে উন্নত জীবন গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের কীভাবে অনুসরণ করতে গেলে অবশ্যই রাসূল সাল্লামের জীবনে অধ্যয়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার ঐক্য রক্ষার ক্ষেত্রেও তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে যখন আব্দুল ইবনে ওবাই সহ মুনাফিকদের দৌরাত্ব বেড়ে গেল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তো খুব রাগান, খুব খ্যাপা মানুষ ছিলেন, তিনি বললেন যে আল্লাহ রাসূল ইবনে ওবাইয়ের গর্দান উড়িয়ে দিয়ে আমি আজরিবু উনাকা ইবনে ওবাই। আল্লাহ রাসূল তখন বললেন, দাআহু লা ইয়াতাহাদাসু আন-নাসু আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু, ওকে ছেড়ে দাও, নাহলে মানুষ কুৎসা রটাবে যে মুহাম্মদ তার সাথীদেরকে কী করে হত্যা করে। চিন্তা করেন, উনি জানছেন মুনাফেক, তারপরেও কিন্তু তিনি উদারতার মানে পরিচয় দিলেন এবং মুসলিম উম্মার ঐক্য রক্ষার জন্য তিনি সবিশেষ প্রচেষ্টা চালালেন। আমি পরিশেষে ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ, যার জগৎবিখ্যাত গ্রন্থ জাদুল মাআদ ফি হাদি খাইরিল ইবাদ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র, তার একটি উদ্ধৃতিতে আমার বক্তব্য শেষ করছি। তিনি বলেছেন যে ওয়া ইযা কানাত সাআদাতুল আবদ ফি দারাইন মুআল্লাকাতুন বি হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বান্দার দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্য যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের সাথে সম্পৃক্ত হয়, ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন মান নাসাহা নাফসাহু, সুতরাং প্রত্যেক মুসলিমের উপরে আবশ্যক হলো যে নিজের কল্যাণ চায়, ওয়াহাব্বা নাজাতাহা ওয়া সাআদাতাহা, তার মুক্তি চায় এবং সৌভাগ্য অর্জন করতে চায়, আইয়া আরিফা মিন হাদিহি ওয়া সিরাতিহি ওয়া শানিহি, তাহলে তার কর্তব্য হচ্ছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানবে, মা ইখরুজু বিহি আনিল জাহিলিনা বিহি, যা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ থেকে, অজ্ঞদের তালিকা থেকে তাকে বের করে দেবে, ওয়াদখুলু বিহি ফি ইদাদি আদবাইহি ওয়া শিয়াতিহি ওয়া হিজবিহি, এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং তার দল উম্মতে মুহাম্মাদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করে দেবে। তাহলে আমরা যদি উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে চাই, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে চাই, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদেরকে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। সমাজ সংস্কারের ক্ষেত্রে বাধা বিপত্তির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদেরকে সান্ত্বনার বাণী খুঁজে পেতে হবে, তাহলেই আমরা ইনশাআল্লাহ সমাজ সংস্কার করতে পারবো। আপনারা জানেন যে আমিরে জামাত আমাদের জন্য অনেক গবেষণা করে সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা ভাষার সবচেয়ে বিশুদ্ধ সিরাত গ্রন্থ আমরা বলতে পারি সেটি রচনা করেছেন। সুতরাং এইটি আমরা যেন অধ্যয়ন করার চেষ্টা করি, আজ থেকে পণ করি যে আমরা ইনশাআল্লাহ সিরাত রাসূল, যদিও বড়, তারপরে আমরা চেষ্টা করবো একবার অধ্যয়ন করার, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য এটি অনেক কল্যাণকর হবে এবং আমাদের ইসলাম আহলে হাদিস আন্দোলনের কাজের ক্ষেত্রে আমরা অনেক সহায়ক, অনেক উদাহরণ এবং দৃষ্টান্ত খুঁজে পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার এবং তার নৈতিক আদর্শে উজ্জীবিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আলোচনা পেশ করছেন মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী, রাজশাহী। বক্তব্যের বিষয়, ইখলাস ও তাকওয়ার চাবিকাঠি। ইখলাস ও তাকওয়া সফলতার চাবিকাঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য,
যারা অশেষ মেহরবানিতে আহলে হাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে আমরা উপস্থিত হয়ে কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক পেয়েছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা শুনেছেন আলোচনার বিষয় ইখলাস ও তাকওয়া, সফলতার চাবিকাঠি। তো সেই দিক থেকে শুরু করি, সফলতার চাবিকাঠি। সফলতা দুই প্রকার, এক দুনিয়াবী সফলতা, এক পরকালীন সফলতা। আমরা কোন সফলতা চাই? দুনিয়াবী সফলতা অর্জন করতে গেলে আহলে হাদিস আন্দোলন বা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ করার কোনো প্রয়োজন নেই। বহু সংগঠন আছে দুনিয়াবী সফলতা অর্জনের জন্য, কিন্তু আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আমরা করি কেন? পরকালীন সফলতা অর্জনের জন্য। আর পরকালীন সফলতাই হচ্ছে মেইন, কারণ আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জগৎ একমাত্র ধোকার জগৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যে ব্যক্তি পরকালকে প্রাধান্য দিবে, তার চিন্তা ভাবনায় সবসময় পরকাল থাকবে, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরকে অভাব মুক্ত করে দিবেন, ওয়া জামাআ লাহু শামলাহু, আর তার অগোছালো কাজকে গুছিয়ে দিবেন, ওয়া আতাতহু দুনিয়া ওয়া হুয়া রাগিমুন, আর তার নিকটে দুনিয়া একটা নগণ্য বস্তু হিসাবে দেখা দিবে। তারপরে আবার বলছেন ওয়ামান কানাতি দুনিয়া হাম্মাহু, যার নিকটে দুনিয়াই বেশি প্রাধান্য পাবে, যার চিন্তা ভাবনা সবসময় দুনিয়া থাকবে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, তার দুই চোখের সামনে আল্লাহ তাআলা সবসময় দরিদ্রতা লাগিয়ে রাখবেন। আপনি যদি ধন সম্পদের লোভী হন তাহলে যতই ধন সম্পদ আপনার থাক আপনার দরিদ্রতা কখনো দূর হবে না। আপনার মনে হবে যে ওইটা আমার হলে ভালো হতো, ওইটা আমার হলে ভালো হতো, আপনার পেট ভরবে না সম্পদ নিয়ে। আপনি যদি ক্ষমতা লোভী হন আপনি যতই পদ ধারণ করেন না কেন, কোনো পদেই আপনি, কোনো পদ পেয়ে আপনি তৃপ্ত হবেন না। আপনি যদি এমপি হন মনে করবেন মন্ত্রী হলে ভালো হতো, যদি মন্ত্রী হন তাহলে মনে করবেন যে আমার প্রধানমন্ত্রী হলে ভালো হতো, যদি প্রধানমন্ত্রী হন তাহলে মনে করবেন যে আমার বাংলাদেশে এত ছোটো দেশের প্রধানমন্ত্রী হয়ে কী লাভ, যদি ইন্ডিয়ার মতো একটা বড় দেশের প্রধানমন্ত্রী হওয়া যেত। কখনো চাহিদা পূর্ণ হবে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার চিন্তা ভাবনায় সবসময় দুনিয়া থাকে তার দুই চোখের সামনে আল্লাহ তাআলা সবসময় দরিদ্রতা লাগিয়ে রাখেন। ওয়া ফাররাকা আলাইহি শামলাহু, এবং তার গোছালো কাজগুলোকে বিচ্ছিন্ন করে দেন, অগোছালো করে দেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরালা, আর আল্লাহর পক্ষ থেকে যতটুকু তার জন্য নির্ধারিত তাকদীর এর বাইরে সে দুনিয়াতে কিছুই পায় না। তাহলে আমাদের টার্গেট থাকবে কি? পরকাল। আমরা একমাত্র পরকালীন স্বার্থে সংগঠন করব, দুনিয়াবি কোনো স্বার্থই আমাদের যেন কাজ না করে। যখনই আমরা দুনিয়াবি সকল স্বার্থ ভুলে গিয়ে পরকালীন স্বার্থকে আমরা প্রাধান্য দিব তখনই কিন্তু আমরা দুনিয়াবি জীবনেও সফল কাম হব, পরকালীন জীবনেও সফল কাম হব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরকালীন স্বার্থ হাসিলের জন্য, দুনিয়া আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন,
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আমরা তার ইবাদত করব, তার সাথে শিরকে লিপ্ত হব না, এর বিনিময়ে আমরা জান্নাত হাসিল করব। আর এর কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন ফ্রি হিসাবে, ফ্রি দিয়েছেন এগুলো আমাদের জন্য। এখন আসুন ইখলাস এবং তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার যাবতীয় বিধান পালন করা, আর আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যাবতীয় পাপ থেকে বেঁচে থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। ইখলাস কাকে বলে? ইখলাসও কিন্তু তাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। তাহলে ইখলাস এবং তাকওয়া দুটাই একটি অপরটির পরিপূরক, একটিকে বাদ দিয়ে অপরটি কখনো সম্ভব নয়, ইখলাস বাদ দিয়ে তাকওয়াশীল হওয়া সম্ভব নয়, তাকওয়া বাদ দিয়ে ইখলাস মুখলেস হওয়া সম্ভব নয়। তাকওয়া অর্জন করা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, হাক্কা তুকাতিহি প্রকৃতভাবে ভয় করো, প্রকৃতভাবে তাকওয়াশীল হও। মুখে শুধু তাকওয়ার কথা, অন্তরে তাকওয়া নেই, এ ধরনের হতে চলবে না। বর্তমানে বহু বক্তাকে দেখা যায় মুখে মাশাআল্লাহ তাকওয়ার সুন্দর সুন্দর বক্তব্য, কিন্তু অন্তরে তাকওয়ার কোনো বালাই নেই তার মধ্যে, এমন হলে চলবে না। এই জন্য বলছে হাক্কা তুকাতি, তাকওয়া যেন সত্য হয়, মুনাফিকি যেন না থাকে তাকওয়া অর্জনের মধ্যে। এই জন্য আমরা প্রকৃতভাবে তাকওয়াশীল হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়াশীল হয়, আল্লাহকে ভয় করে, পরহেজগার হয়, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার পথ বের করে দেন দুনিয়াবী জীবনে, পরকালীন জীবনে। দুনিয়াবী জীবনে বিপদে পড়লে সেখানেও তাকওয়াশীল ব্যক্তিদের পথ আল্লাহ বের করবেন, পরকালীন জীবনে বিপদে পড়লে সেই বিপদ থেকেও আল্লাহ তাআলা তাকওয়াশীল ব্যক্তিদেরকেই, মুত্তাকি ব্যক্তিদেরকেই উদ্ধার করবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, আর আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে বেহিসাব রিজিক দান করবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা তাকওয়াশীল হতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান কি? সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, হক এবং বাতিলের পার্থক্য করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। আমরা যখনই মুত্তাকি হতে পারবো, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা আমরা যাচাই করার তৌফিক পাবো। এজন্য আমাদেরকে অবশ্যই মুত্তাকি হতে হবে। মুত্তাকি না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মুত্তাকি ব্যক্তি যদি মুত্তাকি না হতে পারি, তাহলে জান্নাত পাওয়া কখনোই সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করেছেন মুত্তাকিদের জন্য। ও ইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত নির্ধারিত হয়েছে মুত্তাকিদের জন্য, কোনো ফাসেক ফাজের কাফেরদের জন্য জান্নাত নির্ধারিত হয়নি। ইখলাস, আমাদেরকে অবশ্যই মুখলিস হতে হবে। সহিহুল বুখারীর প্রথম হাদিসেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলই তার নিয়াতের উপর নির্ভরশীল। আপনি যে আমলই করুন না কেন, অবশ্যই আপনার নিয়াত খালেস হতে হবে। আমরা যে সংগঠন করছি, অবশ্যই খালেস নিয়াতে সংগঠন করতে হবে। যদি না করতে পারি, আমি যত কাজই করি না কেন, আল্লাহর নিকটে চার পয়সার মূল্য নেই, একেবারে মূল্যহীন হয়ে যাবে। এজন্য নিয়াতকে খালেস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারাকে দেখবেন না এবং তোমাদের ধনসম্পদকে দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা দেখবেন তোমাদের কুলুবিকুম, তোমাদের অন্তর অর্থাৎ নিয়াত, ওয়া আমালিকুম, এবং তোমার আমল। তাহলে নিয়াত দেখবেন, কি নিয়াতে আমি আমল করছি,
সেটা আগে দেখবেন, তারপর আমলটা কোন তরিকায় করছি, আমি কি নিজের পদ্ধতিতে করছি, কোন পীর মাশাইকের পদ্ধতিতে করছি, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ইবাদত করছি, সেটাও দেখবেন আল্লাহ। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুহান নাস, হে মানবজাতি, আখলিসু আ'মালাকুম লিল্লাহি আযজা ওয়া জাল, তোমরা তোমাদের আমলকে আল্লাহ তাআলার জন্য খালেস করো, তোমরা একনিষ্ঠভাবে আমল করো। ফা ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা মা উখলিসালা, কারণ আল্লাহ তাআলা তার জন্য খালেস আমল ছাড়া আল্লাহ তাআলা তার কোনো আমল কবুল করেন না। অতএব যে আমলের মধ্যে খুলুসিয়াত নাই, ইখলাস নাই, নিয়াতের সহি নিয়াত নেই, সেই আমল আল্লাহর নিকটে কবুলযোগ্য নয়। অতএব আমরা অবশ্যই আমাদের নিয়াতকে খালেস করার চেষ্টা করব। নিয়াত যদি খালেস না করি তাহলে কোনো আমল কবুলযোগ্য নয়। এর একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনারা শুনে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে হাজির করবেন, একজন শহীদ, একজন আলেম, একজন দানবীর। শহীদকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি করেছ, তে হে আল্লাহ আমি তোমার রাস্তায় জিহাদ করে এমনকি শহীদ হয়ে গেছি শেষ পর্যন্ত তোমার জন্য। আল্লাহ তাআলা বলবেন কাযাব, তুমি মিথ্যা বলছ, বরং তুমি জিহাদ করেছ, তুমি শহীদ হয়েছ যেন তোমাকে মানুষ বলে বীর, এই জন্য তুমি জিহাদ করেছো। তারপরে তাকে অধমুখে মুখের উপর দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জিহাদ করে শহীদ হয়েও সে কোনোই মর্যাদা পেল না আল্লাহর নিকটে, বরং তাকে জাহান্নামে যেতে হলো, কারণ তার নিয়াত খালেস ছিল না। আলেমকে আল্লাহ বলবেন হে আলেম তুমি কি করেছ, তে হে আল্লাহ আমি তো নিজে এলেম শিক্ষা করেছি, অপরকে এলেম শিক্ষা দিয়েছি, নিজে কোরআন তেলাওয়াত করেছি, অপরকে কোরআন শিক্ষা দিয়েছি, এটা তোমার জন্য। তখন আল্লাহ বলবেন কাযাব, না তুমি মিথ্যা বলছো, বরং তুমি এলেম অর্জন করেছো মানুষ যাতে তোমাকে আলেম বলে, তুমি কোরআন তেলাওয়াত করেছো যাতে তোমাকে মানুষ কারী বলে, এই জন্য করেছো। তারপরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবারও আল্লাহ তাআলা দানবীরকে বলবেন যে বহু দান করেছে, তুমি কি করেছো, আমি তোমার রাস্তায় বহু দান করেছি, যেখানে দান করা প্রয়োজন সেখানে আমি দান না করে বিরত হইনি। আল্লাহ বলবেন কাযাব, তুমি মিথ্যা বলছো, তুমি দান করেছো এজন্যই জানে যাতে মানুষ তোমাকে দানবীর বলে। তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অবশ্যই নিয়াতের খুলুসিয়াত থাকতে হবে, নিয়াত সহি হতে হবে, না হলে আমার আপনার কোনো ইবাদতই আল্লাহর নিকটে কবুল হবে না। আমরা যারা বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকি আমাদের খুলুসিয়াত আগে দরকার, আমরা বর্তমান সমাজে যারা বক্তব্যের ময়দানে আছি তারা আসলেই তাদের খুলুসিয়াতের খুবই অভাব। তারা চাই যে এটাকে আমরা পেশা হিসেবে গ্রহণ করতে চাই, এটা বর্তমানে একটা বিজনেস হিসেবে গ্রহণ হয়েছে মানুষের কাছে। এটা দেখবেন যে বক্তারা মৌসুমি বক্তা, এই শুধুমাত্র শীতের একটি মৌসুম, যারা টাকা পয়সা নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে, কিন্তু এই বক্তব্য দ্বারা কিন্তু কোনো হেদায়েত হয় না মানুষ, তেমন কিছুই হয় না। বছরে একদিন একটা জায়গায় বক্তব্য কতটুকুই কি হয়, কিন্তু আসলেই যদি খুলুসিয়াত থাকতো, বক্তাদের মধ্যে ইখলাস থাকতো, তাহলে প্রত্যেক মানে সারা বছর প্রতিটি মাস সব সময় সে সারা দেশে দাওয়াতি কাজ করার চেষ্টা করত, কিন্তু ওই শীতের মৌসুমে টাকা পয়সা দিয়ে না নিয়ে গেলে, একবার যদি টাকা কম দেন পরবর্তী বছরে আপনারা ডেট পাবেন না, কারণ আগের বছর আপনি টাকা কম দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের বক্তারা, বক্তাদের চরিত্র হয়ে গেছে বর্তমানে। এই জন্য সকলকেই বলবো আমাদের নিয়াতকে খালেস করা দরকার, নিয়াতের খুলুসিয়াত সহ আমরা আমাদের দাওয়াতকে যদি এগিয়ে নিয়ে যাই তাহলে এটা আল্লাহর নিকটে কবুল হবে, আর এই কবুলুল যোগ্য দাওয়াতই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসুন আমরা তাকওয়া এবং ইখলাস
কীভাবে অর্জন করব, কীভাবে আমরা তাকওয়াশীল হতে পারি, কীভাবে আমরা মুখলেস হতে পারি। তাকওয়াশীল হওয়ার জন্য এক নম্বর নিজের আত্মসমালোচনা করতে হবে, আমি কি করছি, নিজের হিসাব নিজে করতে হবে। আপনি নিজের হিসাব নিজেই করবেন যে আমি আজকে সারাদিনে কয়টি কাজ ভালো করলাম, কয়টি কাজ খারাপ করেছি, কয়টি নেকির কাজ করেছি, কয়টি পাপের কাজ করেছি, নিজের হিসাব করুন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা আজকে অপরের সমালোচনা নিয়ে ব্যস্ত, কে কি করলো, ও কি করলো, এটা নিয়ে ব্যস্ত, নিজে কি করেছি এটা আমরা চিন্তা ভাবনা করি না। এটা খুব জরুরি, আত্মসমালোচনা করুন, নিজের হিসাব নিজেই করুন। দুই নাম্বার, ইবাদতের গোপনীয়তা। আমরা যে আমল করি গোপনে আমল করার চেষ্টা করব, যেন আমার মধ্যে রিয়া সৃষ্টি না হয়। অনেক মানুষই আছে মাশাআল্লাহ, যখন কোনো আদায়ের জালসা আছে না, যে জালসা মাহফিল হয় বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নতি গল্পে, দেখা যায় মাশাআল্লাহ না এই লিল্লাহে তাকবীর পাওয়ার জন্য কত মানুষ কত কিছু করে, যদি তার নাম প্রকাশ না করা হয় সে অনেকে রাগও করে। তাহলে এই ব্যক্তির ওই দান কি কবুল হবে? কখনোই নয়, বরং তার দান করা দরকার ছিল গোপনে। অনেক মানুষ আছে তাহাজ্জত পড়ি আর মানুষের কাছে বলে বেড়ায় যে না আমি তাহাজ্জত পড়ি, আমি কিন্তু তাহাজ্জত পড়ি, আমি মানে সে প্রকাশ করে বেড়াই, সে মনে করে যে আমি তাহাজ্জত পড়ি, মানুষ শুনলে হয়তো আমার উপর খুশি হবে, মনে করবে যে মাশাআল্লাহ এই তাহাজ্জত পড়ে। এই ব্যক্তির তাহাজ্জত পড়ে কোনো লাভ হবে না। অনেক মানুষ আছে হজ্জে যায়, হজ্জে যে দেখা যায় যে সেলফি তোলার একটা রোগ সৃষ্টি হয়েছে, কাবাকে সামনে রেখে সেলফি তুলে ফেসবুকে লাইভ দিয়ে বলবে যে দেখো আমি কাবার সামনে দাঁড়িয়ে, ও মনে করছে যে আমি কাবার সামনে দাঁড়িয়ে মানুষ মাশাআল্লাহ অনেক বাহবা দিচ্ছে, অনেক কমেন্টস লিখছে। তাহলে এটা হবে না। যাই হোক, আমলের গোপনীয়তা দরকার। তারপরে দরকার দুনিয়াবী জীবন ক্ষণস্থায়ী, পরকালীন জীবন চিরস্থায়ী, এটার উপর বিশ্বাস স্থাপন করা। দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী জায়গা, পরকালীন চিরস্থায়ী জায়গা, এটা বিশ্বাস করবেন। তারপর বিশ্বাস করবেন যে আমার আপনার সকলের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, যারা সর্বদাই আমার আপনার আমল লিপিবদ্ধ করছেন। খারাপ আমল লিখছেন বাম কাঁধে যিনি আছেন, ভালো আমল লিখছেন যিনি ডান কাঁধে আছেন। কিয়ামতের দিন আমার আপনার সামনে আমলনামা পেশ করে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ে দেখো, তোমার বিচার ফয়সালা করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এটা বলবে, এটা বিশ্বাস করবেন। যাই হোক, আরও বেশ কিছু আছে, সময়ের স্বল্পতা, আমরা সকলেই এই বিষয়গুলো জানি। আমরা তাকওয়াশীল হওয়ার চেষ্টা করি, আমাদের ইখলাসকে ঠিক রাখার চেষ্টা করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যত কর্মী বাহিনী উপস্থিত হয়েছেন এবং যারা অনুপস্থিত আছেন, যারা ইন্টারনেটে শুনছেন বা ভবিষ্যতে শুনবেন, সকলের উপর আকুল আবেদন, আসুন আমরা আমাদের নিয়াতকে খালেস করে, আমাদের তাকওয়াকে খালেস করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই দাওয়াতকে, কোরআন এবং সহি হাদিসের দাওয়াতকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আলোচনা পেশ করছেন অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের 2020-এর কর্মী সম্মেলনে মুহতারাম আমিরে জামাত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ, ভার্চুয়ালের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম যে যেখানে আছেন দেখছেন, সবার প্রতি সর্বপ্রথম আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার বিষয় নেতৃত্বের আবশ্যকীয় গুণাবলী। আমরা যারা এখানে বসে আছি তারা প্রায় সবাই নেতৃত্ব দিয়ে থাকি, জেলায় নেতৃত্ব দেই, নইলে উপজেলায় নেতৃত্ব দেই, অথবা এলাকায় নেতৃত্ব দেই, অথবা শাখায় নেতৃত্ব দেই, তাই না? প্রায় সবাই কিন্তু আমরা এখানে দায়িত্বশীল এবং সবাইকে নেতৃত্বে আসতে হয়। এর জন্য
নেতৃত্বের গুণাবলী অর্জন করা একান্ত আবশ্যক। যদি আমি সাইকেল না চালাতে পারি তাহলে কি এই রোডে আমার সাইকেল নিয়ে ওঠা সম্ভব? অবশ্যই নাই। এই জন্য আমি যে আমার এই সাংগঠনিক দায়িত্ব পালন করব, এর জন্য অবশ্যই আমাকে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। সময় অভাবে বিস্তারিত আলোচনা করা সম্ভব নাই। আমি আপনাদেরকে শুধু নেতৃত্বের গুণাবলী অর্জনের যে পয়েন্টগুলো আমি শুধু আপনাদের সামনে উপস্থাপন করছি, সর্বপ্রথম যে গুণাবলী অর্জন করতে হবে আমাদের সেটা হচ্ছে সাহসিকতা। ভীরু এবং দুর্বল নেতৃত্বে কঠিনকালে সংগঠন প্রতিষ্ঠিত হতে পারে না। এজন্য নেতৃত্বকে অবশ্যই সাহসী হতে হবে এবং সেভাবে ভূমিকা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। নেতৃত্ব প্রকৃতপক্ষে এটা সাহসিকতা দু ধরনের হয়। একটা হচ্ছে আল্লাহর উপরে অটুট নির্ভরশীলতা, যে আসলে তো আমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার কাজ করছি, সুতরাং আমার ভয় কিসের? এর মাধ্যমে যদি আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যায় তাহলে তো আমি ইনশাআল্লাহ শাহাদাতের মর্যাদা দেব। সুতরাং এখানে কোনো ভয়ের কিছু নেই, সুতরাং সাহসিকতা এখানে অর্জন করতে হবে। আর দুই নম্বর হচ্ছে হক কবুল করা এবং তার উপর টিকে থাকার মানসিকতা। আমি যে কাজ করছি এটা হক কি না, আমি যে কাজ করছি এটা প্রকৃত কোরআন এবং সহি হাদিসের রাস্তা কিনা, যদি হয় তাহলে এর উপরে আমার টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, এই মানসিকতা আমার তৈরি করতে হবে। দুই নম্বর যেটা সেটা হচ্ছে দায়িত্বানুভূতি। আমার যে দায়িত্ব, এই দায়িত্বের কারণে মহান আল্লাহর কাছে আমাকে কৈফিয়াত দিতে হবে, ঠিক নয়? রসুল বলছেন আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে আমার যিনি দায়িত্বশীল, আমার মুহতারাম আমিরে জামাত, তার ফাঁকি দিয়ে আমি দায়িত্ব না পালন করে আমি দায়িত্বে থাকতে পারি, কিন্তু মূল আল্লাহর কাছে কি আমাকে কৈফিয়াত দিতে হবে না? যদি এই মানসিকতা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিতরে দায়িত্ব অনুভূতি পয়দা হবে। তিন নম্বর দূরদর্শিতা, দূরদর্শিতা থাকতে হবে। এ বিষয়ে মহান রব্বুল আলামিন সূরা বাকারা 247 নম্বর আয়াত আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি ওই তালুতকে নবী বলছেন তোমাদের বাদশাহ নিযুক্ত করা হয়েছে, সেখানে বচেষ্টা করা হলো এই যে তালুত অপেক্ষা আমরা তো খুব বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি, সুতরাং তাকে আমরা মেনে নেব। নবী স্পষ্টভাবে জানিয়ে দিলেন আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন এবং যাকে ইচ্ছা ছিনিয়ে নেন, তিনি দানকারী এবং তিনি সর্বজ্ঞ। সুতরাং নেতৃত্বে যেই আসুক তাকে সমীহ করতে হবে আর তার নেতৃত্ব মেনে নিয়ে আমার নেতৃত্ব সঠিকভাবে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। চার নম্বর প্রজ্ঞা। এ বিষয়ে আপনারা জানেন যে ছাগল আর মালিকের যে বিষয়টা, যেটা হযরত দাউদ আলাইহিস সালাম যে মীমাংসা করে দিয়েছিলেন, এটা তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে আব্বা মনে হয় এটা এরকম হলে ভালো হয়। এই ঘটনা তো আপনারা জানেন, এটা দর্শে হাদিসে এসেছিল। ওখানে প্রজ্ঞা আল্লাহ দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, সেই প্রজ্ঞার বিনিময়ে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু সেটা তার পিতাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন এবং তার পিতাও সেটা মেনে নিয়ে সেটাকেই প্রতিষ্ঠিত করেছিলেন। পাঁচ নম্বর আমানতদারি, এটা হচ্ছে সর্বোত্তম বিষয়। আমানতদারি থাকতে হবে। সূরা আনফালের 27 নম্বর আয়াত একটু স্মরণ করিয়ে দেই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রসুলের ব্যাপারে খেয়ানত করো না এবং জেনে বুঝে তোমাদের নিজেদের ভিতরেও খেয়ানত করো না। এই ব্যাপারটা আমাদের কাছে আরও স্পষ্ট হতে হবে যে আসলে প্রকৃতপক্ষে আমরা ওয়াদা করছি আল্লাহর সঙ্গে,
সুতরাং এই ওয়াদা আমাদের রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তারপর ছয় নম্বর, কর্মীদের পরিচর্যা। কর্মীদেরকে যদি আমরা যথাযথভাবে গড়ে না উঠাতে পারি তাহলে এই আন্দোলন কি প্রতিষ্ঠিত হবে? সুতরাং কর্মীদের পরিচর্যা এবং তাদেরকে সার্বিকভাবে গড়ে ওঠানোর জন্য চেষ্টা করতে হবে। সাত নম্বর, সহনশীলতা বা ধৈর্য। ধৈর্য না থাকলে কি আন্দোলন করা যাবে? 2005 সালে যদি আমরা ধৈর্য ধরে সামনে এগিয়ে না যেতাম তাহলে বলেন আমাদের এই যে সফলতা এটা কি আসতো? সুতরাং সর্বক্ষেত্রে আমাকে ধৈর্য ধরতে হবে এবং সেভাবে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আট নম্বর, আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীরুতার আওয়াজ একটু আগেই আপনারা শুনলেন, সেভাবে আল্লাহ ভীরু হওয়ার জন্য চেষ্টা করতে হবে। নয় নম্বর, ফরজ ও সুন্নত সময়ের নিয়মিত পাবন্দি। আহলে হাদিস আন্দোলনের দায়িত্বশীলদেরকে তাদের অবশ্যই ফরজ এবং সুন্নতের পরিধি পাবন্দি থাকতে হবে। এগারো নম্বর, পদের প্রতি লোভনীয়তা। দায়িত্ব যাই থাকুক না কেন, আমি দেখছি আমার অধীনস্থ একজন বড় দায়িত্বশীল, তিনি সঠিকভাবে পালন করছেন না দায়িত্ব, তাই বলে আমি কি পালন করবো না?